আসেন আজকে আমরা আমাদের কাজে আসি। আমরা একদম একটা লেটার লিখতে গেলে আমাদের কি কি জিনিস জানতে হবে তার বডিটা পুরোপুরি আগে আমরা দেখি। একটা লেটার কাপে কিভাবে দাঁড়া করাবেন, সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা লেটার একটা হেড থাকবে। একটা লেটার লাইটিং এর জন্য একটা লেটার হেড থাকবে। লেটার হেড বলতে ভালোভাবে শুনেন, সবাই আমার কথাগুলো ভালোভাবে শুনেন। কি ব্যাপার আজকে সবকিছু ডিস্টার্ব দিচ্ছে, কারণ কি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। আচ্ছা, জি স্যার। দ্য লেটার হেড, লেটার হেড হচ্ছে আমাদের যে পেপার দ্য কোম্পানি ইউজেস ফর বিজনেস লেটার এক্সপ্রেস এ পার্সনালি দ্যাট দ্য কোম্পানি লেটার হেড ইউজুয়ালি কম্প্রাইজেস। দেখেন, আমি এই কথাটা আগে বলে নিতে চাইছিলাম, সেটা হচ্ছে যেটা হচ্ছে একটা চিঠি যখন আপনি লিখবেন, আপনার নিশ্চয়ই কোম্পানি একটা বিজনেস লেটার যখন লিখবেন তখন নিশ্চয়ই আপনি কোনো প্রতিষ্ঠানের লোক হিসাবে লিখবেন, নাকি? বিজনেস লেটার যখন আপনি লিখবেন, বিজনেস লেটার বিজনেস টু বিজনেস হয়, পার্সন টু বিজনেসও হয়। আপনি হয়তো আপনি একটা ছোট্ট ব্যবসা করেন, তার জন্য আপনি ব্যাংকের কাছে লিখতেছেন, আপনারও একটা অফিসিয়াল কাগজ আছে। ভালোভাবে শুনেন, নিজের যে কোম্পানির একটা পেট থাকে, যেই পেটটার এক পাশে মাঝখানে অথবা এইখানে অথবা সাইডে আপনার অ্যাড্রেস থাকবে বা আপনার ফোন নাম্বার, ইমেল নাম্বার, এই সমস্ত কিছু থাকবে, এটা এইটাকে বলা হয় লেটার হেড। এটাকে কি বলা হয়? লেটার হেড। ভালোভাবে শুনেন, যেহেতু বিজনেস লেটার লিখতে গেলে, যেহেতু বিজনেস লেটার লিখতে গেলে আমাদের পরীক্ষার খাতায়, মনে সহকারে কথাগুলো শুনেন, যেহেতু আমাদের পরীক্ষার খাতায় আমাদেরকে কোনো এরকম লেটার হ্যান্ড হিসাবে কিছু থাকবে না, ওইরকম কোনো কাগজ থাকবে না, একটা পরীক্ষার সাদা খাতা। অতএব আপনি যখনই চিঠিটা লিখবেন আপনার লেটার হেডটা বানাই নেবেন। লেটার হেড কিভাবে বানাতে হবে একটু পরে আমি দেখাচ্ছি। এটাই বলতেছে, আ পেপার আ কোম্পানি ইউজেস ফর বিজনেস লেটার এক্সপ্রেসেস দ্য পার্সোনালিটি অফ দ্যাট কোম্পানি। এটা দ্বারা ওই কোম্পানির পার্সোনালিটি বোঝা যায়। আ লেটার ইউজুয়ালি কম্প্রাইজেস, লেটার হেড কি করে, দ্য কোম্পানি নেম থাকে, ফুল পোস্টার অ্যাড্রেস এন্ড ইমেল অ্যাড্রেস দিবেন, আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, আর কি থাকবে, রেজিস্টার, অফিসের রেজিস্টার নাম্বার, এরকম যদি কোনো কিছু থাকে, এরকম যদি কোনো কিছু থাকে। কখনো কখনো আচ্ছা যাক, সেটা পরে আসতেছি। এখন আপনি যখন একটা চিঠি লিখবেন, চিঠিটার সবসময় পরীক্ষার খাতায় কি করবেন, এই তো আপনার খাতাটা দুই ভাগে ভাগ, হ্যাঁ, এই পাশে বাম পাশ, এই পাশে ডান পাশ, সবসময় চেষ্টা করবেন। যদি প্রাইভেট পরীক্ষা অনেক সময় ব্যাংকে, প্রাইভেট ব্যাংকে অনেক সময় ব্যাংকে একটা কাগজ একটু জায়গা দিয়ে দেয়, ওইটার মধ্যে লেটারটা লিখতে হয়, এরকম মাঝে মধ্যে দেখা গেছে, তবে সাধারণত এখন এরকম হয় না। সবসময় বাম পাশ থেকে, বাম পাশের পেজ থেকে লেটারটা লেখা শুরু করবেন, বাম পাশের পেজটা ধরে রাখবেন। এখানে গিয়ে হয়তো যদি আপনার পুরো পাতা সাধারণত শেষ হবে না, আপনি এখানে গিয়ে শেষ করবেন। তাহলে এখান থেকে শুরু করে এখানে গিয়ে শেষ করলে যিনি আপনার খাতাটা দেখবেন তার কাছে, সাধারণত একটা লেটার আমরা একটা পুরো চিঠিতে একটা পেজে লেখার শেষ
অফিস আদালতে যখন আমি চিঠি লিখি সাধারণত একটা কভার লেটার বা একটা লেটার একটা পেজে শেষ করতে আমরা চেষ্টা করি, কিন্তু পরীক্ষার খাতায় যদি এমন কোনো চিঠি হয় যেটা বড় হতে পারে সেটাকে আপনি করবেন কি, বাম পাশের পেজ থেকে ডান পাশের পেজ কিন্তু লিখবেন, যাতে যিনি খাতাটা দেখবেন সে এক দর্শনে চিঠিটা দেখতে পারে। কথাটা মনে রাখবেন, এই পাতা থেকে শুরু করবেন না যে পাতা উল্টে আবার পরে পাতায় লিখবেন, নো, এই কাজটা করেন না। সবসময় এমন ভাবে পরীক্ষার খাতাটাকে আপনি করে নিবেন যাতে লিখতে লিখতে ওই ডান পাশের পেজের থেকে কিছু লিখে রাখবেন, বাম পাশের পেজ থেকে শুরু করতে পারেন, বাম পাশের পেজ থেকে শুরু করতে পারেন সবসময়। তখনই দেখবেন কি, আপনি একটা চিঠি যখন আপনি শুরু করবেন, এটা মনে করেন বাম পাশের পেজ, এটা ডান পাশের পেজ, তখনই আপনি এই চিঠিটার মার্জিনটা তো আপনি একটা খাতায় মার্জিন লিখে লিখতেছেনি, এইখানে আপনি আপনার নিজের কোম্পানি অ্যাড্রেস দেন বা কিভাবে কিভাবে দিবেন, সেটা কি, সেটা হচ্ছে এই নিয়মে দিবেন। আপনার কোম্পানির নাম দিতে পারেন, সবসময় মনে করেন এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ, এরকম দিতে পারেন। আপনার পোস্টাল অ্যাড্রেস, লেটারে কিন্তু পোস্টাল অ্যাড্রেস থাকতেই হবে, একটা ছোট্ট করে 72 মনেশ্বর রুট অমুকতলা বা শেষ, বড় কোনো অ্যাড্রেস দিয়ে যাবেন না যাতে আপনার জায়গা বেশি নষ্ট না হয়। 72 স্কার্টন রুট শেষ ঢাকা, এত। আর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন, আর একটা ইমেল নাম্বার দিবেন, ইমেল নাম্বার লাগেই ইদানিং কেন, এটা ইমেল নাম্বার এখন দিতেই হবে। এইভাবে চার লাইনে, যদি আপনি ফোন নাম্বার এবং ইমেল নাম্বার এক লাইনে দিতে চান তাও পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মনে রাখবেন এখানে বেশি জায়গা আপনি নষ্ট করবেন না। তিন লাইনের বেশি যা, যদি সর্বোচ্চ চার লাইনে যাবেন না, আপনি তিন লাইনে রাখার চেষ্টা করবেন। এইখানে একটা লেটার হেড দিবেন, আমি এটা পরে দেখাবো কিভাবে দিতে হয়। এই হচ্ছে আমাদের লেটার হেড। লেটার হেডের পরে আমাদের একটা টাইপিক্যাল পার্টস অফ এ লেটার, আমরা কি কি, প্রথমে লেটার হেডটা দেখালাম, এরপরে হচ্ছে মেকানিক্যাল ডিটেইলস, আমাদের একটা লেটারের মধ্যে কি থাকবে। লেটার হেডটা ছাড়াও আমাদের আরো 14টা আইটেম একটা চিঠির মধ্যে রাখবো, আমরা ছোট ছোট করে হলো রাখবো, যেগুলো যেন, তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো চিঠিতে কিছু জিনিস বাদ পড়ে যাবে, দুইটা তিনটা বাদ পড়ে যাবে, সেই দুইটা তিনটা বাদ দিলেও দিতে পারি আমরা, এটা চিঠির প্রয়োজন মোতাবেক। এখন আপনার কাছে বললো যে আপনি ব্যাংকের কাছে লোন চেয়ে একটা চিঠি লেখেন, লোন চেয়ে যদি একটা চিঠি লেখেন তাইলে আপনার কিছু কাগজপত্র দিতে হবে, ওই কাগজপত্র সম্বন্ধে তাকে ইনক্লুড করতে হবে, ইনক্লুশন। আর যদি এমন কোনো চিঠি আসে যে তোমার কোম্পানির ফাইন্যান্স ম্যানেজারের কাছে তুমি এক মাসের বেতন অগ্রিম চাও, ওই জায়গায় তোমাকে ওই তেমন কিছু নাও লাগতে পারে, আর তা লাগলে একটা দুইটা জিনিস লাগতে পারে, সেটা আবার ভিন্ন ভাবে। অতএব লেটার উপরে ডিপেন্ড করবে, আপনি দুই একটা জিনিস বাদও পড়তে পারে, তবে 14টা আইটেম লাগে আপনি শিখে রাখবেন। এক নম্বর হচ্ছে রেফারেন্স, আমাদের উপরে একটা রেফারেন্স দিতে হবে, এইগুলি সবগুলির ব্যাখ্যা আমি একটু পরে দেবো, যে আজকে আপনাদেরকে আমি কোন রোড ম্যাপে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেটা আপনি একটু খেয়াল করেন। তারপর আমি আপনাদেরকে দেখাবো ডেট কিভাবে লিখতে হয়, তারপর আমরা শিখবো ইনসাইড অ্যাড্রেস, যার কাছে আমি চিঠিটা পাঠাচ্ছি তার লেটারের উপরে তার অ্যাড্রেসটা থাকতে হবে, ইনসাইড অ্যাড্রেস। তারপর আছে স্পেশাল রিমার্ক মার্কিং, যদি কোনো স্পেশাল মার্কিং থাকে, কনফিডেন্সিয়াল অথবা আর্জেন্ট, এমন কিছু যদি তাকে মার্কিং করতে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি, বা অমুকের কাছে, অথবা কাউকে শুধু তোমাকে দেওয়া হয়েছে আর কাউকে না, তুমি কোনো গোপন রাখবা, এরকম কখনো স্পেশাল মার্কিং থাকতে পারে। তারপর হচ্ছে স্যালিউটেশন, স্যালুটেশন আমাদের হচ্ছে কিভাবে আমরা সম্বোধন করবো, ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, এরকম, যেটা আমরা পরে বলবো। হেডিং, লেটার হেডিং, হেডিংটা কি জিনিস, যেটাকে আমরা সাধারণত সাবজেক্ট বলি, সাবজেক্ট আমরা যেভাবে সাবজেক্ট লিখি ওইটা কোনো নিয়ম না, আমি হেডিং কিভাবে লিখতে হয় এটা দেখাবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে ওপেনিং প্যারা, এটা মূল চিঠিতে ঢুকে গেলাম, শুরুর প্যারা, শুরুর প্যারাটা কিরকম হবে, মিডল প্যারাগ্রাফ অথবা এক্সপ্লেনেটরি প্যারাগ্রাফটা কিরকম হবে, ক্লোজিং প্যারাগ্রাফটা কিরকম হবে, এটা সাধারণত একটা মিনিমাম রিকোয়ারমেন্ট। হ্যাঁ, যদি কোনো বিশেষ ব্যাখ্যার জন্য যে মিডল প্যারা দুইটা করতে হয়, মিডল প্যারা দুইটা করা, তিনটা তো হবেই না সাধারণত, মিডল প্যারা দুইটা করতে হয় সেটা করবেন, কিন্তু ওপেনিং প্যারা ক্লোজিং প্যারা রাখতে হবে। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি সেন্টেন্স, শেষে একটা ফাইনাল সেন্টেন্স, তারপর আছে কমপ্লিমেন্টারি ক্লোজ, একটা ফাইনাল ক্লোজ, যে ক্লোজটা আমরা সাধারণত এক দুই শব্দে দিই। তারপর আছে আপনার নাম অথবা ডেজিগনেশন, যদি দেওয়া চিঠির মধ্যে দেওয়া সম্ভব সেটা, আর ডেজিগনেশনের সাথে থাকবে, তারপরে এনক্লোজার থাকতে পারে, তাহলে কপিস টু বি সার্কুলেটেড। এই 14টা হেড আমাদের একটা লেটারকে পরিপূর্ণ করবে, এটা একটা ফাইনাল সুন্দর বিজনেস লেটার। যেহেতু আমরা বিজনেস লেটার শিখে, ব্যাংকে মনে রাখবেন ব্যাংকের পরীক্ষায় বিজনেস লেটার আসে, কিন্তু অতএব বিজনেস লেটারের এইগুলি হচ্ছে একটা ফাইনাল জিনিস। লেটার শেখা, লেটার চেষ্টা করা, লেটার সম্বন্ধে ধারণা রাখা, এটা যেমন গুরুত্বপূর্ণ চাকরির জন্য তেমন গুরুত্বপূর্ণ আপনার নিজের জন্য।
তেমন গুরুত্বপূর্ণ আপনার সারা জীবন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করার জন্য। হ্যাঁ, লেটার ভালোভাবে লিখতে জানতে হয়। আপনি খেয়াল করেন তো দেখি যে কোনো জায়গায় একটা দরখাস্ত দেন, বলে না একটা দরখাস্ত দেন, তো দরখাস্ত কিন্তু আমাদের কম বেশি লিখতেই হয়, কম বেশি লিখতেই হয়। তো এই এই হচ্ছে আমাদের, এটা যদি জানা থাকে, শুধু যে আপনি ব্যাংকে টার্গেট করে শিখতেছেন তা না, ব্যাংকের চাকরি পরীক্ষার জন্য তো পরীক্ষার জন্য শেখা হলে এটা ভালোভাবে শেখা হবে, সেটা হলো সবচেয়ে বড় দিক। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে যা শিখবেন ইনশাল্লাহ সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ, যুগের তাগিদে কিছু জিনিস চেঞ্জ পাবেন সামনে, যেমন আজকে থেকে 15 বছর আগে চিঠির যে রকম ভিউ ছিল এখন ভিউটা চেঞ্জ হয়ে গেছে, এগুলো যুগের তাগিদে চেঞ্জ হয়, অনেক কথাবার্তা চেঞ্জ হয়। আগে যে কথাগুলো বলতো মানুষ এগুলো কথাগুলো এখন বলো না, আগে যে কথাগুলোকে খুব দামি মনে করতো এই কথাগুলো এখন দামি মনে করে না, এই কথাগুলো পাল্টে এখন অন্য কথা মানুষ বলে, এরকম কিছু চেঞ্জ হতেই পারে, স্বাভাবিক। আসো দেখি আমরা মূল কাজের মধ্যে আসি। সর্বপ্রথম আসবে আমাদের মেকানিক্যাল ডিটেলস এর। এক নম্বর হচ্ছে অ্যাপার্ট ফ্রম দ্য বডি অফ দ্য মেশিন বিজনেস লেটার শুড কন্টেইন দ্য ফলোয়িং মেকানিক্যাল পার্টস। নাম্বার ওয়ান কি রেফারেন্স, রেফারেন্স হচ্ছে ওই জিনিস, কোন জিনিস, মেনি লেটার্স এট হ্যাভ দ্য আওয়ার রেফারেন্স, ইউ রেফারেন্স অর অনলি রেফারেন্স প্রিন্টেড থাকে, যেমন অন দেম চ্যাট চিঠির উপরে থাকে। এই রেফারেন্সটা হচ্ছে আগের কোন সূত্র, কোন সূত্র মোতাবেক চিঠিটা আসছে। অনেক সরকারি কাগজের মধ্যে দেখবেন কি এত 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 230-এর বইতে 28 তারপরে খ গ এরকম সরকারি রেফারেন্স, ওই ফাইল ওই মোতাবেক ওই দপ্তর ওই মন্ত্রণালয় এরকম ভাবে মোতাবেক রেফারেন্স থাকে। হ্যাঁ, স্মারক নাম্বার যেটা দিয়ে এটা তথ্যটাকে এটা সূত্রটাকে খুঁজে পাওয়া যায়। আপনার কোম্পানির জন্য আপনি কোনো রেফারেন্স নাম্বার রাখতে পারেন, এটা আপনি নিজের কোম্পানি যেভাবে যেভাবে এটা ফাইল আপ করতেছেন অথবা যেই সূত্র মোতাবেক আসতেছে সেটা রেফারেন্স নিজের মনের মতো এটা সুন্দর মতো বানাই দিয়ে দিবেন। এটা কোনো এটা তো করে এটা একটা মেকি জিনিস আপনি বানাই দিবেন, এটা নকল জিনিস নিজের মতো করে বানিয়ে দিবেন। আর রেফারেন্স উইল নর্মালি ইনক্লুড দ্য ইনিশিয়াল অফ দ্য রাইটার, ইউজুয়ালি দেন আপার কেস ইনিশিয়ালস, মানে রাইটার কিভাবে ইনিশিয়াল দর্শকত না কিন্তু অন্য জিনিস, দ্য কম্পোজার কম্পোজার কে করছে এগুলো থাকে, ফাইল ডিপার্টমেন্ট রেফারেন্স মে অলসো বি ইনক্লুডেড, কে লিখছে কার কাছে গেছে এরকম ইঙ্গিতে লেখা থাকে রেফারেন্স। কিরকম আমি আপনাদেরকে একটা রেফারেন্স এক্সাম্পল দেখাচ্ছি, যেমন লেখছে জিবিডি জেবি জিবিডি জেবি পার, এটা আপনি আপনি এটা এটা দিয়ে আপনি কি লেখছেন এটা আপনি কেউ প্রশ্ন করবেন, এটা আমার কোম্পানির হিসাব, এটা আমার তোমার জানা দরকার নেই। পরীক্ষার খাতা তো আপনি এরকম একটা কিছু পাইলেই তার চলে। হ্যাঁ, আপনি বুঝে বুঝবো যে আপনি রেফারেন্স জানেন, আই এম সরি রেফারেন্স জানেন। আমি দেখি আপনাদেরকে এখন যেমন যেটা দেখালাম সেটার উপর আপনারা দেখেন, এই দেখেন একটা চিঠির হেডিং এর মধ্যে কিভাবে রেফারেন্সটা রাখতে হয়। এই দেখেন ফ্রেশ পোলট্রি ফার্ম 115 সদর রোড বরিশাল, টেলিফোন নাম্বার এত এত এত। একটা কথা বলে দিই, আপনি যদি সাতক্ষীরা বরিশাল অথবা খুলনা অথবা সিলেট এমন কোন জায়গায় টেলিফোন নাম্বার দিয়ে লিখতে যান, এই সাবধান এগুলো কিন্তু ঠিক রাখেন না, লিখিত নাম্বার কেটে দিবে। বরিশালের কোড হচ্ছে 0431, না জানলে দিবেন না, ওই বরিশালে যাই নেন, ঢাকার ভিতরে থাকেন। আপনি যদি নারায়ণগঞ্জের কোড দেন নারায়ণগঞ্জের, এখন যদি মনে করেন আমি সাতক্ষীরা দিবেন সাতক্ষীরা টেলিফোন নাম্বার, এই জিনিসগুলো আপনি কপি না করতে পারেন। আর মনে রাখবেন জেলা শহরে টেলিফোন নাম্বার গুলো কয় ডিজিট হয় এগুলো মনে রাখতে হবে, বরিশালের কোড হচ্ছে 0431। এটা আমি দেখে এখানে বসাইছি, না দেখে বসাই নেই। তো আপনিও যখন আগের থেকে ঠিক রাখবেন, যদি কোনো আমার যদি কোনো জেলা ভিত্তিক লিখতে হয়, তাহলে মনে করেন আপনার বাড়ি হচ্ছেন পটুয়াখালী, আপনার বাড়ি হচ্ছে মনে করেন জামালপুর, তো জামালপুরের কোডটা, এই জামালপুরের কোড কত ইয়া সাদিকুন নাহার স্যার, জামালপুরের কোড কত সরকারি চাকরি করে থেকে শুরু হয়, সরকারি চাকরি করে জানে না। হ্যাঁ, আমিও জানি না জামালপুরের কোড স্যার, 0 to 9 তারপরে জানে কত না যাক, এইটা আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা আপনি এটাকে এক লাইনও রাখতে পারেন, আপত্তি নেই। এই দেখেন আমি এটা রেফারেন্স দিছি, এই রেফারেন্স, এটা আমার বিষয় না তোমার বিষয় না, আমার এই চিঠিটা কিভাবে সূত্র মোতাবেক আমি আবার খুঁজে পাব, এটা কোন কোন ডিপার্টমেন্ট কে লিখছে কোন দস্তাবেজ কোন ফাইল, এই হিসাব আমার কাছে কি ধরনের চিঠি এটা, সেই রেফারেন্স আমার, এইটা দিয়ে আমার অফিসার বুঝবে যে আমার অফিসার লোকেরা বুঝবে যে এই চিঠিটা সূত্রটা কোন জায়গা থেকে আসছে। এই গেল আমাদের চিঠির রেফারেন্স। আচ্ছা, এরপরে যে আইটেমটা আমরা যাব সেটা কি ডেট, আজকে কত তারিখ, এই আজকে কত তারিখ, 2 তারিখ স্যার, 2 তারিখ, 2 তারিখ যদি হয় আমি যদি লিখি সেকেন্ড
নভেম্বর 2020 নভেম্বর সেকেন্ড 2020 এরপর হচ্ছে 0 টু নভেম্বর 2020 0 টু নভেম্বর 2020 নভেম্বর 0 টু 2020 নভেম্বর 0 টু 2020 অথবা নভেম্বর তার তারিখে লিখতেছি 2020 দা সেকেন্ড নভেম্বর 2020 দা সেকেন্ড নভেম্বর 2020 নভেম্বর দা সেকেন্ড 2020 নভেম্বর সেকেন্ড 2020 নভেম্বর 0 টু 2020 0 টু নভেম্বর 2020 আমি একটু আপনাদের জন্য আপনারা তো বলতে পারবেন না সেটা হচ্ছে যে আমি একটু নাম্বার দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 কোনটা ভুল কোনটা শুদ্ধ কে বলতে পারবে আমি আরো দুই চার ভাবে বানাতে পারতাম কিন্তু এত করলাম না অল্পতে দিলাম এটা কি জেনারেলি কোনটা সঠিক নাকি লেটারের ক্ষেত্রে কোনটা দিবে মানে সুধা কথা ডেট হিসাবে লিখতে গেলে কোনটা সঠিক হবে মনে হচ্ছে যেটা লেখেন নাই ওইটা সঠিক হবে না লেখিস লেখছে শুদ্ধটা আছেই ছিল টেকনিক্যালি অ্যানসার শুদ্ধটা আছে স্যার পাঁচ নম্বরটা সঠিক আলিউর ভাই মোতাবেক আলিউর ভাই বলছে পাঁচ নম্বর সঠিক তারপর বলেন স্যার আমি এক নম্বর এক নম্বর সাদিকুল নাহার এটা আলিউর তামান্না আমার মনে হচ্ছে এক নম্বর তারপর রূপা 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 বলেন রূপা নাই ক্লাসে আলিম ভাই রূপা আছে ক্লাসে আছে তো দেখাচ্ছে রূপা বলেন রূপার তো মাইকটা দেখতেছিল মাইক নাই আচ্ছা এবার আমি বাবার কথা বলি ভুল 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 শুদ্ধ ভুল শুদ্ধ ভুল
শুদ্ধ শুদ্ধ কেন শুদ্ধ হইল আলীর ভাইটা শুদ্ধ কেন শুদ্ধ হইল ভালোভাবে আমার কথাগুলো মনে রাখো ডেট লিখতে গেলে 0 টু নভেম্বর যদি তুমি মাস আগে দাও নভেম্বর মাসখানে লেখো এটা অ্যালফাবেটিক্যাল এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যালফাবেটিক্যাল এবং নিউমেরিক্যালের মাঝখানে কোনোদিন কমা হবে না অ্যালফাবেটিক্যাল এবং নিউমেরিক্যালের মাঝখানে কোনো কমা হবে না যদি এইভাবে লেখতা নভেম্বর এটাও কিন্তু শুদ্ধ নভেম্বর জিরো টু কোনো কমা নাই অ্যালফাবেটিক্যাল নিউমেরিক্যাল কিন্তু দুই নিউমেরিক্যালের মাঝখানে কমা দিতে হবে এই জন্য আলীর ভাইটা হয়ে গেছে দুই নিউমেরিক্যালের মাঝখানে কমা দিতে হবে এক যদি তুমি অর্ডিনাল নাম্বারে লেখো দুই সেকেন্ড হচ্ছে কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট সেকেন্ড ওই যে আমরা যখন আর্টিকেল পড়াইছিলাম তখন বলছিলাম যদি তুমি অর্ডিনাল নাম্বারে দেখো লেখো অর্ডিনাল নাম্বারের আগে একটা দি দিতে হয় পড়ছিলাম না দ্য ফার্স্ট দ্য সেকেন্ড দ্য সেকেন্ড নভেম্বর 2020 এইটাকে যদি পরেও দাও তাও তোমাকে কমা দিতে হবে যদিও এটা নিউমেরিক্যাল না তাও দিতে হবে নভেম্বর দা সেকেন্ড দিটা ছোট হাতের হবে 2020 তবে আমি ব্রিটিশদের ইয়াতে দেখছি এখানে তারা কমা দেয় নাই ভালো জায়গাও দেখছি এই অনেক কথা আছে আমরা যখন ল্যাঙ্গুয়েজ কোর্সে করাই হ্যাঁ নভেম্বর দ্য সেকেন্ড অব অব ইয়া 2020 দ্য সেকেন্ড অব নভেম্বর অব দিয়েও আসে তবে আমাদের লেটার রাইটিং এ অবের হিসাবে যাওয়ার দরকার নাই অব দিয়া রাইটিং ইংলিশের মধ্যে বা স্পোকেন ইংলিশের মধ্যে বা শুদ্ধ কথার মধ্যে ফর্মাল ইংলিশের মধ্যে অব আসে তো আমরা অবের ব্যবহার এখন যাবো না তিনটা কথা বাড়তি মনে রাখবেন নাম্বার ওয়ান কখনো লেটার এরকম ভাবে পরীক্ষার খাতার ডেট হবে না পরীক্ষার খাতার ডেট কখনো এরকম হবে না এক দুই নম্বর কথা কোনো সংক্ষিপ্ত জিনিস থাকবে না নভেম্বর ডিসেম্বর 2020 এরকম ভাবে কমা দিয়ে দিলেন নো সংক্ষিপ্ত জিনিস ফর্মাল লেটারে থাকে না ফর্মাল লেটারে সংক্ষিপ্ত জিনিস থাকবে না এগুলো আসবে না এই চারটা ডেটের যে কোনো একটা নিতে পারবেন তবে যেহেতু আমরা ব্রিটিশ ইংলিশে চলি আমরা মান্থকে আগে রাখবো এটাও নিতে পারি এটাও নিতে পারি এই দুইটার যে কোনো আপনি চারটার নিতে পারেন তবে এই এত পেশে যায় না আমার চাকরি দরকার আমি স্বাভাবিক জায়গায় থাকবো আমরা মাসকে আগে রাখি ডেটকে আগে থাকি তারপর মান্থ তারপর এটা ব্রিটিশ ইংলিশে আমেরিকানরা মান্থকে আগে রাখে ডেটকে পরে রাখে তো যেহেতু ব্রিটিশ ইংলিশ আমরা আছি এই আমরা বেস্ট হচ্ছে এইটা অথবা এইটা যদি আপনি অর্ডিনাল নাম্বারে লেখেন ফার্স্ট সেকেন্ড টোয়েন্টি ফার্স্ট এরকম লেখেন তাহলে কিন্তু এটা দিয়ে দিতেই হবে অতএব পেঁচে যাবেন না সবসময় এটাতে থাকবে সবসময় এটাতে থাকবে মনে রাখেন কিন্তু আপনি এটা একটা স্ক্রিনশটও রাখতে পারেন স্যার প্রথমটাই তো কোনো কমা টমা কিছুই নাই একবার প্লেন 02 নভেম্বর 2020 খবরদার এখানে কোনো কমা হবে না জি স্যার খবরদার এই কমাটা দিয়েই দিলেই যিনি ভুল ভাবেন না যারা আমরা হয়তো অনেকেই জানি না কিন্তু যারা খাতা দেখে তারা জানে না তারা কিন্তু সব জানে সব জানে বলতে এই জিনিসগুলো ভালোভাবে জানে সব জানে বলতে একবারে সংক্ষিপ্ত বানাই দিলাম তা না মানে ওনাদের এগুলো জানে আছে তার খাতি তার কাছেই খাতা খাতাটা যায় যার ওই খাতাটা মানে কি মার্ক দেওয়ার যথেষ্ট যোগ্যতা আছে খাতা ভালো লোকের কাছে যায় ওনারা এগুলো খুব ভালোভাবে জানেন ওনারা ইউনিভার্সিটি বসে থাকেন আমরা হয়তো চিনি না কেন যথেষ্ট দেশের এত এত বিশাল বিশাল কাজগুলো দেশকে চালায় কারা ওনারা চালায় না আচ্ছা তাহলে এটা গেল তাহলে এইটাই আমি বলতে চাচ্ছি
it is usual to show the date in word age day tapor month year and this is always typed in full shob shobe full type korben full mani puro ta likhben jemon example 24 april 2017 the 24th april 2017 april the 24th 14 2017 the 14th of age dekho of the bola jay of april 2017 ekhono apni jete parben eta to jete parben এইজন্যই আমি ডেটটা আপনাদেরকে ওইখানে এই দেখেন 10 জুলাই 2000 - নরমাল অনেকেই কিন্তু বেশিরভাগ লোক কিন্তু আলীর ভাই বেশিরভাগ কিন্তু জুলাই এর পরে একটা কমা দিবে বেশিরভাগ ছাত্র দিবে দেই এইটা গেল আমাদের ডেট ডেট চলে গেল আমরা চলে আসতেছি এখন মেকানিজম ইনসাইড অ্যাড্রেস যখনই আমরা একটা চিঠি লিখব যার কাছে চিঠি লিখব তার ইনসাইড অ্যাড্রেসটা আমাদের লিখতে হবে যে এরকম এটাই হচ্ছে আমাদের ইনসাইড অ্যাড্রেস ইনসাইড অ্যাড্রেস বলতে যার কাছে চিঠিটা যাবে সব সময় আমরা যখন আদতে বাস্তবে চিঠি লিখব একটা এন্টার দুইটা এন্টার তিনটা এন্টার চতুর্থ এন্টার এক এন্টার অথবা সর্বোচ্চ তিনটা এন্টার মানে তিনটা গ্যাপ গ্যাপ দিতে হয় জায়গার মধ্যে মিনিমাম তিনটা বা চারটা মিনিমাম তিনটা চার জায়গা থাকলে চারটা এখন আসেন দেখি যার কাছে চিঠিটা লিখব কোনো টু মো দিতে যাবেন না কিন্তু দা ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড আমি এখানে একটু ভুল করছি এটা আমার এখানে এটা ফোটা হবে একটা লিমিটেড পুরো সংক্ষেপে একটা ফোটা দিতে হবে inside address it is bolte ki bujhay the inside name and address of the recipient should be typed on separate line as it would appear on the envelope bhalo bhabe shunen jene rakhen apni chakri bakri korte gele jokhon apni kormokorta hisabe apnar odhinostho lokera kaj korbe apni direction dite parben ha sir kichu jane mone rakhben khamer upore je address jabe same address kintu letter er inside er moddhe thakbe Typed on the same line as it would appear on the envelope. Care should be taken to the address recipient exactly as they sign or write their letters. Amar kach theke jodi oi byaktir kono chithi age eshe thake tale oi jaygay uni je bhabe naam likhe je bhabe naam likhen onar chithir moddhe thik ei bhabe ami likhbo. A person signing Abu Bakar Siddiq keu jodi lekhe Abu Bakar Siddiq tumi kintu likhte jayo na Mr. AB Siddiq. No, Abu Bakar Siddiq lagba. If a person's title is known, it should be used in the section immediately after the name. Jodi tar title jana thake, taile obosshoi tar title ta manager, assistant manager. Erokom tar namer pore obosshoi diben. Kibhabe? Eibhabe. Eibhabe. Dekhen ami ekjon manager kache banker manager kache chithi lekhchi. The manager, Surali Bank Limited. বরিশাল সদর ব্রাঞ্চ বরিশাল এত না ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড বরিশাল সদর ব্রাঞ্চ বরিশাল এত এই ভাবে তার অ্যাড্রেসটা সুন্দর মতো তুলে দিবেন এখানে কিন্তু কোনো কমা এগুলিতে কমা এগুলিতে ফুল স্টপ এসব হস্ত করতে যায়েন না নরমাল লাগবে এই হচ্ছে আমার অ্যাড্রেস লেখা নিয়ম তবে যার কাছে চিঠি দেব তার অ্যাড্রেস এখন যদি ইনফর্মাল লেটার হয় তখন আমি কারোর নাম দিতে পারি যেহেতু আমি যার কাছে লিখতেছি তার নাম দিলাম কারণ আমি তার পদবি জানি না বা পদবি হিসাবে আমি লিখতেছি না হ্যাঁ যেমন আলিউর রহমান ব্যাংক থেকে আলিউর ভাইয়ের কাছে একটা চিঠি আসলো আলিউর রহমান অমুক 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 সেটা হতে পারে সেটা আমরা পরে দেখাবো কি রকম হয় এই হচ্ছে আমাদের ইনসাইড অ্যাড্রেস লেখার নিয়ম ইনসাইড অ্যাড্রেস গেল এটা এবার আসেন দেখি example 20 এটা আবার কি এটা বরিশালের কোড ঢাকা আছে না 1216 পোস্টাল কোড বরিশালে এগুলি আপনি আপনি যেই জেলাকে ধরে কাজ করবেন সেটা সবকিছু জেনে রাখবেন কিন্তু পরীক্ষার যাতে লোকটা বুঝে যে হ্যাঁ ওইটা জানে সে আপনার নিজের জেলার তো জানার জেনে থাকা উচিত উচিত নিজের জেলার তো জানেন অন্যগুলা যদি তুলে দেয় তখন তো না অন্য জেলা তো বলবেন আপনাকে কোন জেলা ভিত্তিতে লিখতে বলবেন আপনাকে
আপনি যখন একটা চিঠি লিখবে বলবে যে তুমি অমুকের কাছে একটা চিঠি লেখো, এটা ব্যাংকের ম্যানেজারের কাছে চিঠি লেখো, তাহলে আপনি কোন জেলার লোক বা ব্যাংকটা কোন জেলা সেটা লিখতে হবে না, ওইটা জানতে হবে। যেমন আবু বকর সিদ্দিক জেনারেল ম্যানেজার, কথা বোঝা গেল? আমি কোনো ফর্মাল চিঠিতে আপনি নাম দিবেন না, এটা যদি কোনো কারণে ইনফর্মাল হয় তাহলে নাম দিতে পারেন। জেনারেল ম্যানেজার বাংলা টেক ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, 27 স্কার্টন এক্সটেনশন রোড, ধানমন্ডি, ঢাকা 1205, একটা এক্সাম্পল। এইটা একটা এক্সাম্পল কিভাবে লিখতে হবে, এটা ফুল অ্যাড্রেস দিলাম যাতে আপনারা একটা লেখার নিয়ম জানেন। মনে রাখবেন, ভাইবেন না যে এগুলিতে নাম্বার নাই, এগুলি তিনজন কিন্তু নাম্বার আছে। আপনি জিনিস খুঁটি না, বিজনেস লেটার কেন বলছে বলেন তো দেখি। তাহলে তো কইতোই যে তোমার বন্ধুর কাছে বন ভোজনের খবর জানে একটা চিঠি লেখো, কইতো না যে কোনো চিঠি। বিজনেস লেটার যেহেতু বলছে, বিজনেস লেটার লিখতে গেলে যে যেই জিনিসগুলি আসে নিশ্চয় তার উপরে নাম্বার আছে। এরপর আসেন দেখি ইনসাইড অ্যাড্রেস আরও হইতে পারে। When writing letters overseas, যদি বিদেশে চিঠি লেখো, you should always include the name of the country on the final line of the inside address. As the letter will be sent by airmail, this should be indicated on clear line space above the inside address. এখন কোনোদিন যদি বাংলা ঢাকা বা আপনি তুমি মতিঝিল ইয়াতে ইসলামী ব্যাংকে চাকরি করো, ইসলামী ব্যাংক কাতার শাখায় একটা চিঠি লেখো, তাহলে এইরকম যদি আইসা থাকে তাহলে মনে রাখবেন যে আমার ইনসাইড অ্যাড্রেস এর নিচে কাতার দিবেন কিন্তু, আর বাংলাদেশের বেলা দেওয়ার দরকার নেই। উদাহরণ দেখেন, এয়ারমেইলে যাচ্ছে আবু বকর সিদ্দিক জেনারেল ম্যানেজার বাংলা টিং অথবা ধানমন্ডি, তার মানে কি ওর কাছে যাচ্ছে। আর যদি এই লোকটা বিদেশে থাকতো তাহলে এখানে আমি ওই বিদেশের দেশটার নাম লিখতাম কাতার। এই হচ্ছে কথা, কিরকম স্পেশাল। আচ্ছা, ওইটা আগে শেষ করি কথাটা, এ কথা কি ক্লিয়ার সবার কাছে? এখানে আপনি যদি কোনো এয়ারমেইল না লেখা যদি আপনি দেশের নাম লিখেন তাও পারেন, আবার এয়ারমেইল যে দেওয়ার দরকার আছে তাও নাই। এয়ারমেইলে আজকাল এয়ারমেইলের জন্য এরকম পড়তে হয় সেটা বলতেছে। আচ্ছা, তবে অফিসিয়াল ব্যাপার সেবার যখন হবে এয়ারমেইল লেখলে ভালো, তাইলে অফিসিয়াল ডেসপাচ, প্রত্যেকটা অফিসে একটা সেকশন থাকে ডেসপাচ, ওরা বুঝে চিঠি, ওদের কাছে তো চিঠিগুলো যায় সব, পুরো অফিসের চিঠি ওই রুমে যায়, ওই রুম থেকে বা ওই সেকশন থেকে মেনে, তখন হচ্ছে এয়ারমেইল দেখে তখন তারা ওইটাকে আরেক আলাদাভাবে ইয়ে করে এরকম। এবার আসেন নাকি ইনসাইড অ্যাড্রেসের পরে আসবে আমাদের স্পেশাল রিমার্কস। স্পেশাল রিমার্কস ইনসাইড অ্যাড্রেসের কিরকম, ইফ এ লেটার ইজ কনফিডেন্সিয়াল ইট ইজ ইউজুয়াল টু ইনকর্পোরেট দিস অ্যাজ পার্ট অফ দ্য ইনসাইড অ্যাড্রেস, ওয়ান ক্লিয়ার লাইন space above it, either in uppercase or in initial capital or underscore, বড় হাতের ছোট হাতের অথবা শুরুতে ক্যাপিটাল যেভাবে ইচ্ছা এভাবে দিতে পারো। কিরকম দেখো এক্সাম্পল, এয়ারমেইলের জায়গায় কি লিখবেন, কনফিডেনশিয়াল, মিসেস জারা নার্গিস পার্সোনাল ডাইরেক্টর টেলিসফট কোম্পানি লিমিটেড, 21 তুফখানা রোড, পল্টন, ঢাকা 1000। এক্সাম্পল তার আপনি লিখবেন না, তার নামের আগে এক স্পেস বলছে, একটা স্পেস অ্যাবভ, ক্লিয়ার লাইন স্পেস অ্যাবভ, এটা ঠিক এক স্পেস উপরে লিখবেন কনফিডেন্সিয়াল, যাতে ওই অফিসের অন্য কেউ ওই চিঠিটা খুলবে না, দায়িত্ব নিয়ে তার হাতে পৌঁছে দিবে বা সাবধান থাকবে এটার ব্যাপারে, কনফিডেন্সিয়াল খুলবে তো নাই কেউ। এরকমও হইতে পারে যদি স্পেশাল মার্কিং আপনি দিতে চান, হটকেরা দেখবেন কোনোদিন আসে নাই হঠাৎ করে কিছু আসছো, একটা কনফিডেন্সিয়াল চিঠি লেখো অমুকের কাছে, তাহলে আপনি কেমন বুঝাবেন কনফিডেন্সিয়াল? চিঠির ভিতরে তো সবই লিখে তারা শুনে দিতেছেন নাকি, আপনি কি বলবেন চিঠির ভিতরে কিন্তু গোপন চিঠি লিখছি, গোপন চিঠি নাও, কি লাগবেন নামের উপরে কনফিডেন্সিয়াল, তাহলে বুঝবে এই একটু কাজে আপনার লাগবে আর কিছুই লাগবে না। স্পেশাল মার্কিং আরো হইতে পারে, attention line may be used if you wish to address a letter to a particular number of a company, member of a company, this should be placed one clear line above the below address, as preferred should be typed in initial capital underscore. একই রকম কথা, কিরকম কাউকে কাকে অ্যাটেন্ড করে দিচ্ছেন, ফর দ্য অ্যাটেনশন অফ মিস্টার উসমান আজিজ সেলস ম্যানেজার জেনারেল সাপ্লাইজ লিমিটেড, বিশেষ কাউকে অ্যাড্রেস করে যদি কোনো কোম্পানিতে লেখেন, কাউকে স্পেশালি বল ফর দ্য অ্যাটেনশন, অথবা আমাদের অফিস আদালতের চিঠিতে এরকম করে সংক্ষেপে লিখে দেয় মেইলে অ্যাটেন্ড,
এটা লেখা অমুকের নাম দিয়ে দেয়, যদিও এটা ফর্মালি এইভাবে লিখতে হয়। বেশিরভাগ ইমেইলে যারা চাকরি বাকরি করে তারা জানে অ্যাটেনশনও দেয় না, অ্যাটেন লেখা ওই লোকটার নাম দিয়ে দেয়, তারপরে কোম্পানির নাম। তার মানে ওই গার্মেন্টস এটা দিতেছে অমুকের কাছে, হাতের এটা পৌঁছাবে ওই গার্মেন্টস এর যে পিয়ন যার কাছে চিঠি গিয়ে পৌঁছবে, সে অমুকের টেবিলে এটা পৌঁছে দিয়ে আসবে। কারণ ও কোন পদে আছে কোন ডিপার্টমেন্ট আমি হয়তো জানি না বা জানারও দরকার নাই, আমি ওই কোম্পানির কার কাছে ওই মনে করেন সফুরা গার্মেন্টস এর কাছে আমি লিখতেছি একটা চিঠি, এখান থেকে যাবে সফুরা গার্মেন্টস এর কাছে, কার কাছে দিব সেলস ম্যানেজার, সেলস ম্যানেজার কাছে দিব অথবা প্রোডাকশন ম্যানেজার মিস্টার উসমান আজিজের কাছে যাবে এটা আমি। তাহলে আমি ওই গার্মেন্টস এর অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে, আর এখানে অ্যাটেন্ড দিয়ে অথবা ফর দ্য অ্যাট্রেশন মিস্টার উসমান আজিজ, তবে আমাদের বাংলাদেশে সাধারণত অ্যাটেন্ড দিয়ে লেখা রাখি। এবার আসেন দেখি আমাদের পাঁচ নম্বর স্যালুটেশন, ভেরি ইম্পর্টেন্ট কথা স্যালুটেশন, ভালোভাবে শুনুন। ইফ ইউ রিসিপিয়েন্টস নেম হ্যাজ বিন ইউজড ইন দ্য ইনসাইড অ্যাড্রেস ইট ইজ ইউজুয়াল টু ইউজ পার্সোনাল স্যালুটেশন, ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো, ভেরি ইম্পর্টেন্ট কথা। যদি আবু বকর সিদ্দিক বলে লিখে রাখো, দেখো ডিয়ার আবদুল্লাহ, ডিয়ার মিস্টার সিদ্দিক, ডিয়ার মিস তসনিম, ডিয়ার মিসেস রহমান, এখন এটা কখন হবে? ভালোভাবে শুনেন, যদি ইনসাইড অ্যাড্রেস, যে এই ইনসাইড অ্যাড্রেসে যদি আমি জেনারেল এই ম্যানেজার না বলে তার নাম বলতাম, তার নাম বলতাম যে আবু বকর সিদ্দিক জেনারেল ম্যানেজার, অথবা ম্যানেজার দরকার নাই, ব্যাংক থেকে আপনার কাছে চিঠি লিখলো, ব্যাংক থেকে আপনার কাছে একটা চিঠি আসলো, ব্যাংকের অফিসিয়াল ব্যাংক, ব্যাংক তো অফিসিয়াল লেটার লিখবে আপনার কাছে, কার কাছে আসলো, তামান্না কি জানি, তামান্না পুরো নাম জানি কি, তামান্না, তামান্না নাই ক্লাসে, তামান্না তো ক্লাসে নাই, আউট হয়ে গেল নাকি? আচ্ছা, ব্যাংক থেকে চিঠি আসলো সাদিকুন নাহারের কাছে, সাদিকুন নাহার, এখানে সাদিকুন নাহার লেখা থাকবে, তারপরে তার ডেজিগনেশন তো দরকার নাই, সেটা পারিবারিক একটা মহিলার কাছে লিখছে, তার একটা কাস্টমার সে ব্যাংকের, অথবা ডেজিগনেশন থাকতেও পারে। ভালোভাবে শুনেন, যদি ইনসাইড অ্যাড্রেসে কারোর নাম দেন, ইনসাইড অ্যাড্রেসে কারোর নাম দেন, তাহলে অবশ্যই স্যালুটেশন যখন করবেন, এই যে এই জায়গাটার মধ্যে স্যালুটেশন যখন করবেন তখন লিখবেন, মনে করেন ইনসাইড অ্যাড্রেসের মধ্যে আপনি লিখছেন তসনিম ফেরদৌসি, ফেরদৌসি, তখন আপনি লিখবেন ডিয়ার তসনিম সংক্ষিপ্তভাবে, অথবা ডিয়ার ফেরদৌসি একটা দিলেই হলো। যদি ইনসাইড অ্যাড্রেসে কারোর নাম উল্লেখ করেন, তাহলে এই জায়গায় তার নামের একাংশ দিয়ে আপনি স্যালুটেশন করবেন। আর ইনসাইড অ্যাড্রেসের মধ্যে যদি টু দ্য প্রিন্সিপাল অথবা দ্য প্রিন্সিপাল, দ্য ম্যানেজার, দ্য চেয়ারম্যান এরকম থাকে, তাহলে আপনি এখানে আর তার নাম উল্লেখ করার প্রশ্ন নাই, এখানে ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম আসবে। আলীর ভাই ব্যাপারটা কি বুঝছেন আপনি? জি স্যার। ইনসাইড অ্যাড্রেসে যদি আলিউর, আলিউর রহমান আমি লিখি, আলিউর রহমান লিখি, তাহলে আমি এখানে লিখবো ডিয়ার আলিউর অথবা ডিয়ার রহমান, সাধারণত সারনেম নিয়ে বেশি বলে। আর ইনসাইড অ্যাড্রেসে যদি আমি ডেজিগনেশন দিয়া ইনসাইড অ্যাড্রেস দিই, তাহলে আমার শুধু ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম আসবে, মনে রাখেন কিন্তু কথাটা, এটা মনে রাখবে, এটা নির্ভর করবে আপনি কিভাবে লিখতেছেন। তাহলে এইগুলি ইনসাইড অ্যাড্রেস গুলো নামে ছিল বিদায়, নাম থাকলে এরকম আসবে, ডিয়ার মিস্টার আবদুল্লাহ, ডিয়ার সিদ্দিকি, ডিয়ার মিস তাসনিম, মিসেস তাসনিম। এখন একটি কথা বলি, কোনো মহিলা যদি হয়, পুরুষদেরকে সম্বোধন করার ভাষা হচ্ছে মিস্টার, মহিলাদেরকে সম্বোধন করার ভাষা হচ্ছে মিস, যেমন মিস্টার তেমন মিস। আরেকটা মিস হচ্ছে MIS, আরেকটা মিস হচ্ছে MRS, এটা অবিবাহিত, এটা বিবাহিত। কোনো মহিলা যদি বিবাহিত কনফার্ম থাকেন, চিঠির পরিস্থিতিতে বোঝা যায়
যে ওই মহিলা বিবাহিত কনফার্ম আপনি আপনার নলেজে আছে, তাইলেই কেবল আপনি মিসেস রহমান লিখতে পারেন। যেমন ভালোভাবে শুনেন, আপনি স্কুল অথরিটি একটা গার্জিয়ানের কাছে চিঠি লিখতেছেন, তার বাচ্চা আপনার স্কুলে পড়ে, ওই মায়ের কাছে চিঠিটা লিখতেছেন, তাহলে তো আপনি জানেনই সে বিবাহিত, মিসেস রহমানই বলবেন, কেন না তার বাচ্চা কেমনে পড়ে আপনার এখানে। কিন্তু নর্মালি কোনো মহিলাকে সম্বোধন করার ভাষা হচ্ছে মিস, হোক সে পুরুষ বা সরি কে জানি বিবাহিত বা অবিবাহিত আমার জানা দরকার নাই। মহিলাদেরকে নারীদেরকে সম্বোধন করার ভাষা হচ্ছে মিস, পুরুষদেরকে সম্বোধন করার ভাষা হচ্ছে মিস্টার। আপনি অপরিচিত কোনো একজন মহিলাকে যদি ডেকে কথা বলতে চান, এক্সকিউজ মি মিস, মিস না এই মিস, কিন্তু এই মিস না, সাবধান, এই মিস কিন্তু এই মিস না, এই মিস হচ্ছে এই মিস। অপরিচিত একজন মহিলাকে পুলিশ এয়ারপোর্টে ইমিগ্রেশন জিজ্ঞাসা, এক্সকিউজ মি মিস, ক্যান আই সি ইউর ব্যাগ, আমি ব্যাগটা একটু দেখতে চাচ্ছি, মিস, এই মিস বলতে এই মিস। সে বিবাহিত নবী, তারপরে চিন্তা করার দরকার নেই, এটা হচ্ছে মিস। মহিলাদেরকে একজন নারীকে সম্বোধন করার ভাষা হচ্ছে মিস, এম এস মিস, যেমন মিস্টার, মিস এটা অন্য জিনিস। দুই নম্বর গুরুত্বপূর্ণ কথা, মিস্টার আজিজ, ভালোভাবে শোনো, মিস্টার আজিজ, মিস জাহান কখনো কিন্তু এই কাজ করবে না, ফোটা দিবে না, ফোটার কোনো বালাই নেই, আমরা অনেকেই ফোটা দিই, ফোটা যাতে না হয়, আমরা ফোটা দিব না, ফোটা যাতে না হয়, এই হচ্ছে আমাদের সেলিব্রেশন নিয়ে কথা গেল। স্যার একটা কথা ছিল স্যার, বলে স্যার, ইনসাইড অ্যাড্রেসে যদি স্যার ডেজিগনেশন উল্লেখ থাকে, যেমন দা ম্যানেজার, ম্যানেজারের আগে যদি স্যার তার নামটা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রেও তো স্যার ডিয়ার স্যার অথবা ডিয়ার ম্যাডাম দিয়ে উল্লেখ করতে হবে না? আপনি নিজ থেকে একজন ব্যাংকের ম্যানেজার কাছে লেখছেন, সাধারণত ব্যাংকের ম্যানেজার কাছে লিখতে গেলে বা কোনো জায়গায় ম্যানেজার কাছে লিখতে গেলে সাধারণত তার নাম উল্লেখ কেউ করে না, সাধারণত নাম উল্লেখ করে, যদি কোনো কারণে করেন তাইলে আপনি তার নামের, যেহেতু আপনি বলতেছেন ফসাদ সাইফুল্লাহ, সাইফুল্লাহ ফারাজি, ম্যানেজার অমুক, ডিয়ার স্যারও বলতে পারেন অথবা মিস্টার ফারাজিও বলতে পারেন, অসুবিধা নেই। নাম উল্লেখ থাকলে আপনি তার নাম দিয়ে সম্বোধন করতে পারেন, আপনি তার নাম দিয়ে ডাকলেনি আপনি, এটা নির্ভর করবে চিঠিটা কোন উদ্দেশ্যে কোন ভাবে কোন ধরনের চিঠি লিখতে যাচ্ছে। মানে এক কোম্পানি আরেক কোম্পানির কাছে আপনি একটা প্রেয়ার দিতে যাচ্ছেন, একটা একটা প্রপোজাল দিতে যাচ্ছেন, আপনি তখন মিস্টার না ওর নাম দিয়ে বলবেন না, আপনি ডিয়ার স্যারই বলবেন তখন, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তবে নাম না থাকলে অলওয়েজ ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, আর নাম থাকলে তার নাম দিয়েও বলতে পারেন, ডিয়ার স্যার ডিয়ার ম্যাডাম বলতে পারেন, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। It is better than being too formal by using a dear sir. Borong sobche bhalo hocche kono kichu formal thakai bhalo, jehetu business letter lekhtechi amra porikhar khatar jonno, shorbokhetre dear sir dear madam diye dilo, kono oshubidha nei. Ebar ashen dekhi salutation amader gelo. If your letter is addressed to a partnership associates, erokom kono kono partnership e kono associate kono erokom kono inner furniture erokom kichu kache likhte jacchen, if the attention line has been used more formal salutation dear sir dear bpo, kono company company er kache boro kono protishthan protishthan er kache likhte gele dear sir dear madam lekha tai sobche bhalo. If your letter is addressed to a head of a department or the head of the organization whose name is not known to you, don't want to mention the name, ebong othoba mention dite chan na, taile apnake dear the chairman, the managing director, the principal, the headmaster, এইরকম appear in the insert address, in this case salutation dear sir অথবা dear madam, অথবা dear sir or madam যদি আপনি তাকে না চিনেন, কি sir না madam যদি না দেন তাহলে আপনি এইভাবেও দিতে পারেন, অনেক সময় দেখবেন কি অফিসের চিঠি আসে এরকম ভাবে dear sir oblique madam, এইভাবেও দেওয়া যেতে পারে। এসব নোট আপনাদের কাছে যাবে, আপনি চিন্তা করেন না, নোট গেলে আপনারা নিজেরা এগুলো পড়ে পড়ে ঠিক করতে পারবেন, আবার আমার সাথে কথা বলতে পারবেন। এবার আসেন দেখি লেটার হেডিং, ভেরি ইম্পর্টেন্ট কথা, ভেরি ইম্পর্টেন্ট কথা। আমরা সাধারণত চিঠিটা কি করলাম, এই দেখেন আমরা এখন যাবো কি, ভেরি ইম্পর্টেন্ট কথা, ভালোভাবে খেয়াল করে, তামার নার্সে ক্লাসে আছে ক্লাসটা, এত গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই সবাই আমাকে বললো গতদিন আজকে রাইটিং শুরু করার জন্য, আমি আজকে রাইটিং শুরু করলাম, আজকে আজকে যখন সবার সমস্যা গেল তাহলে তার কিছু করার নেই, আমিও ওই ভিডিও এত তাড়াতাড়ি আপলোড দিব না, আমি রাইটিং মাথা খারাপ নাকি আলুর ভাই। দেখেন কালকে গত ক্লাসে কয়জন ছিল আপনি খেয়াল করছেন,
রাসেল ছাড়াও কজন ছিল? জি স্যার। তাইলে আমরা তো আপনাদের সবার সম্মতিতে আজকে রাইটিংটা শুরু করলাম, সবাই রিকোয়েস্ট করলো, ঠিক আছে শুরু করি। আচ্ছা এবার আসুন, আমরা যখন একটা ডিয়ার স্যার বলার পরে আমরা লেটারের সাবজেক্ট লিখি না স্কুলে বা কলেজে, এরকম লিখতাম না সাবজেক্ট? হ্যাঁ সাবজেক্ট লিখে সাবজেক্টটা লিখতাম? জি স্যার। ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, কারণ আপনি একটা লেটার লিখতে গেলে, একটা যখন আপনি লেটার লিখবেন ডিয়ার স্যার, তারপরে আপনি ওপেনিং প্যারা থাকবে আপনার, মিডল প্যারা থাকবে, ক্লোজিং প্যারা থাকবে, এলো প্যারা লেটারটার মূল জায়গা ডিয়ার স্যার লিখছে। একটা পত্রিকার একটা আর্টিকেলের উপরে তার একটা হেডিং থাকে না, থাকে কি না? জি স্যার। এই হেডিংটা দিয়ে বোঝা যায় যে এখানে কি বলা হয়েছে। মনে রাখবেন যারা কর্মকর্তারা সবসময় হেডিং পড়ে আগে, হেডিং সাবজেক্ট হিসাবে না লিখে মনে করবেন যে এই পুরাটা একটা নিউজ পেপার আর্টিকেলের মতো, আমি এটা হেডিং দিচ্ছি, এইখানে হেডিংটা এইখানে লিখে দিবেন। সব সময় মনে রাখবেন এরা এক লাইনের চেয়ে ছোট হবে, সবসময় দেখেন এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আপনার পরীক্ষার চিঠিটাকে অনেক সুন্দর করে দিবে। সবসময় মনে রাখবেন এটা এক লাইনের চেয়ে ছোট করে, আমি সংক্ষিপ্ত কথায় লিখবো। দুই, এটাকে ক্যাপিটাল লেটার লেখলে সব ভালো ভালো হয়। প্রেয়ার ফর রিশিডিউলিং লোন ইনস্টলমেন্টস, প্রেয়ার ফর রিশিডিউলিং লোন ইনস্টলমেন্ট, লোন ইনস্টলমেন্ট করে রিশিডিউল করতে প্রেয়ার দিচ্ছে, এটা হচ্ছে তার লেটার হেড। এই লোনটাকে আবার ইনস্টলমেন্ট গুলোকে রিশিডিউল করে দেওয়ার জন্য সেই বাকি কথাগুলো বলছে, এইটাই হচ্ছে লেটার হেড, এইটাই হচ্ছে সাবজেক্ট। আমরা এটার দিকে পড়ে যাই, আমরা একটু দেখি হেডিংটা কি। আ হেডিং গিভস আ ব্রিফ ইন্ডিকেশন, ভালোভাবে দেখেন, আ হেডিং গিভস আ ব্রিফ ইন্ডিকেশন অফ দ্য কন্টেন্টস অফ দ্য লেটার, ইট ইজ নর্মালি প্লেসড ওয়ান লাইন স্পেস আফটার দ্য স্যালুটেশন অর ইনিশিয়াল ক্যাপিটাল আন্ডারস্কোর, ইট ইজ বেটার টু কিপ ইট শর্টার দেন ওয়ান লাইন ইন লেংথ। সব সময় আমরা চেষ্টা করব লেটার হেডের নিচে, হেডিং যে আমরা ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম অথবা হ্যাঁ মিস্টার আলিউর, হ্যাঁ মিস সাদিকুন্নাহার, যাই বলি না কেন, তার নিচে যে প্যারাটা হবে লেটারটা শুরু করার আগে ডিয়ার স্যারের এক স্পেস নিচে আর ওপেনিং প্যারার এক স্পেস উপরে আমি লেটারের হেডিংটা দিব, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আপার কেসে হবে, এইটাই হচ্ছে এরকম। এই দেখেন এটা এক স্পেস নিচে। আমরা যখন পরেরটাতে যাব, আই এম সরি আরে ডিসকাট করে ফেললাম, এটাই হচ্ছে লেটার হেডিং। কিরকম দেখেন এক্সাম্পল, ডিয়ার মিস ইসমত, মিসেস ইসমত, অ্যানুয়াল মিটিং লেডিস ক্লাব 24 May 2014, লেডিস ক্লাবের অ্যানুয়াল মিটিং হবে, এই জন্য সব মহিলাদেরকে, মনে করেন বেলি রোডের লেডিস ক্লাব, ওইখান থেকে সব মহিলাদেরকে চিঠি দেওয়া হচ্ছে, মহিলাদেরকে এই জন্য মিসেস বলে বললো, কারণ তারা জানে সে একজন মা বিবাহিতা, মিসেস ইসমত। আবার বলি মিস্টারে তাবান্না ছিল না একটু আগে, মিস্টার মিস মিস অথবা মিসেস অথবা মিস, আমরা সাধারণত এই দুইটাই লিখবো, কিন্তু এইগুলি কখনো যদি লেখার দরকার পড়ে কোনোটার পরে কিন্তু ফুল স্টপ হবে না, কোনোটার পরে ফুল স্টপ হবে না, মনে রাখেন। কিন্তু ডিয়ার মিস ইসমত, তাকে যে চিঠিটা লিখতে যাচ্ছে ওপেনিং পরে আসবে, মিডল পরে আসবে, যাই আসবে, তার আগে চিঠিটার সাবজেক্টটা এইভাবে লিখবেন, দেখেন বড় হাতে লিখছে, ওই যে আপার কেস, অ্যানুয়াল মিটিং লেডিস ক্লাবের 24 মে, এই দেখেন 24 মে 2014, এই মহিলাকে এই হেডিং দ্বারা বোঝাই দিচ্ছে যে আমার এখানে চিঠিটা হচ্ছে ওই দাওয়াতটা তোমাকে,
এইভাবেই সাবজেক্ট লিখতে হয়। এটা হচ্ছে সাবজেক্ট, কোনো কথা নাই, এটা হচ্ছে লেটার হেড, এটাকে বলা হয় লেটার হেড অথবা হেডিং বলা হয়। কিরকম দেখেন, এই যে আমি আবারও বলি, এই যে লেটার হেড, ডিয়ার স্যার, প্রেয়ার ফর শিডিউলিং লোন ইনস্টলমেন্ট, বাকি কথাগুলো এটার উপর ভিত্তি করে আসবে। কেমন দেখো পয়টাতে আমরা যাই, ওপেনিং প্যারা, আমরা ওপেনিং প্যারাটা বোঝাইনি, তাহলে ওটা দেখতে সুবিধা হবে। আমরা এত কোথায় চলে গেলাম, কোথায় ছিলাম, হ্যাঁ, আমরা এতক্ষণ পর্যন্ত এই কয়টা আইটেম দেখলাম। একটা চিঠির মূল কথাটা শুরু করার আগ পর্যন্ত এই জিনিসটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জিনিসের কথায় গেলাম। এই জিনিসগুলো আমরা দেখলাম চিঠির শুরু মূল বডিতে যাওয়ার আগে। এবার আসো দেখি, মূল বডির প্রথমটা হবে ওপেনিং প্যারা, প্রথমটা হবে ওপেনিং প্যারা, শুরুর প্যারা। কিরকম শুরু প্যারা দেখতে হচ্ছে এরকম, এই দেখো, আমি উপরে গুলি বাদ দিয়ে দিচ্ছি, ডিয়ার স্যার, এই দেখো চিঠির সাবজেক্ট বলছো, এটা হচ্ছে ওপেনিং প্যারা। একটা চিঠি দিয়ে বুঝাইছি ওপেনিং প্যারাটা কিরকম হবে, সেটা পরে আসি। ওপেনিং প্যারাতে ভালোভাবে শুনো আমার কথা, সহজে যে কোনো জায়গায় চিঠি লেখার একটা কায়দা শিখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর সুন্দর ভাবে চিঠি লেখা হয়। আমরা আইএলটিএস এ যারা জেনারেল আইএলটিএস করে রাইটিং টাস ওয়ানে সবচেয়ে শক্ত চিঠি লেখা শেখানো শেখাইতে হয়, এটা অস্ট্রেলিয়াতে যায়, ওই চিঠি দেখা হয় অস্ট্রেলিয়াতে। ছয় ধরনের লেটার শেখাইতে হয়, ফর্মাল ইনফর্মাল মিলিয়ে দশ ধরন হয়ে যায়, আর ওইগুলি কোনো দিনও একটা চিঠি কমন পড়ে না, কোনো দিনও। দুই হাজার লেটার মুখস্থ করলে একটা কবল আসবে না, আইএলটিএস এর কোয়েশ্চেন কখনো ইয়া হয় না। আর আইএলটিএস এর স্ট্যান্ডার্ড চারটিখানি কথা না, আইএলটিএস এর স্কোর হচ্ছে এমন একটা দামি স্কোর, পৃথিবীর যে প্রান্তে যাও না কেন সে প্রান্তেই তোমাকে এটার দাম দিবে। কেউ যদি গিয়ে বলে আমি আইএলটিএস এ সাত পাইছি, ওয়াশিংটন ডিসিতে গিয়ে কইলে যেই মূল্য পাবে, টোকিও জাপানে গিয়ে কইলে একই মূল্য পাবে, ভারতে কইলে যে মূল্য পাবে, বাংলাদেশে কইলে এক মূল্য পাবে, আফ্রিকাতে কইলে যে মূল্য পাবে, মিডল ইস্টে কইলে একই মূল্য পাবে। ইউনিভার্সিটি বলেছে এত দামি স্কোর আইএলটিএস। সেইখানে চিঠি আসে যারা জিটি জেনারেল আইডেস পরীক্ষা দেয় টাস্ক ওয়ানে, কত যে স্ট্যান্ডার্ড চিঠি লেখা। আগামী শনিবার দিন বা শুক্রবার দিন হবে না, শনিবার দিন আমাদের আবার ওই চিঠির ক্লাস আছে বিকেল পাঁচটায়, কেউ চাইলে করতে পারো, ওই আইসা দেখো কিভাবে ওখানে চিঠি লেখানো শেখানো হয়, অনেক স্ট্যান্ডার্ড জিনিস। ওইখানে তো এত বগিজগি নাই, ইনসাইড অ্যাড্রেস দিয়ে সেই ওই, তারপরে কি রেফারেন্স ফেফারেন্স এসব নাই, ওইখানে মূল বডিটা হচ্ছে আসল জিনিস। তো যে কথা আমি বলতে চাচ্ছি, ওপেনিং প্যারাগ্রাফ ভালোভাবে শোনো। আমি এখন যে কথাটা বলে দিব, এই কথাটা জানা থাকলে হার হালতে হার পরিস্থিতিতে মোটামুটি চিঠিটা শুরু করতে পারবা। স্ট্যান্ডার্ড যতই কম বেশি হোক না কেন, তাতে কিছু যায় আসে না, একটা চিঠি শুরু করতে পারবেন। দেখেন কি বলতেছি, দা ফার্স্ট প্যারা, আমি আগেই কথাটাকে বলে নিই, তাহলে তোমাদের জন্য আমার পরে লেখাটা টেক্সট লেখার চেয়ে কথা শোনায় সুবিধা। ওপেনিং প্যারায় দুইটা কথা রাখবেন, পরিস্থিতির অবতারণা, প্রয়োজনের অবতারণা। সাধারণভাবে জেনারেলি পরিস্থিতির অবতারণা, প্রয়োজনের অবতারণা। করোনা পরিস্থিতি একটা পরিস্থিতি, সেই ক্ষেত্রে আমাদের ব্যবসা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে গত আট মাসে। এখন ব্যাংকের কাছে আমরা একটা লোন চাচ্ছি, অথবা আমাদের বিগত দিনে যে লোনটা চলতেছিল সেটাকে তিনটা কিস্তি অফ করতে চাচ্ছি, এই ক্ষেত্রে তুমি কি বলবা? পরিস্থিতির অবতারণা। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বিগত কয়েক মাসের করোনা এবং তার পরবর্তী পরিস্থিতিতে আমরা ছোট এবং মধ্যম ব্যবসায়ীগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, বিশেষ করে আমাদের এই ব্যবসা। এই দেখো পরিস্থিতির অবতারণা করলাম, এই পরিস্থিতিকে থেকে উত্তরণের লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি ক্ষুদ্র ঋণের প্রয়োজন, একটি স্বল্পকালীন ক্ষুদ্র ঋণের প্রয়োজন। কত টাকা ঋণ, কত টাকা, এই হলো সাধারণভাবে পরিচয়।
আমি যদি আলিউ ভাইয়েরকে বলি, আলিউ ভাইয়ের বন্ধু অথবা আমি আলিউ ভাইয়ের বলতেছি, মনে করেন দুই বন্ধু রিক্সা দিয়ে ঘুরতেছে, আলিউরকে বলতেছি আলিউ দোস্ত কিছু টাকা লাগবে না আমার, এই কথা আগে বলবো নাকি আলু আলিউর এখনই আমারে 5,000 টাকা তার পকেট থেকে বের করে দিত, বিকেলবেলা আমার 5,000 টাকা দিস তো, এটা বলবো নাকি আগে একটা পরিস্থিতি তৈরি করব, পরিস্থিতি তৈরি করব, আলিউর দোস্ত বাবার টাকা এখন আসে নাই, ধান বিক্রি করতে পারে নাই, তো সম্ভবত ব্যাপারীরা আসা যাওয়া করতেছে, 2-4 দিনে হয়তো ধান সব বেচা হয়ে যাবে, বাবার খাতার টাকা চলে আসবে, তো দোস্ত আমি তো আমার বিল টিল গুলো দিতে পারতেছি না, তুই আমার 1,500 টাকা দিয়ে চালাইছ তো 10 তারিখ পর্যন্ত, এই দেখেন পরিস্থিতি অবতারণ করতে, অথবা আলিউর দোস্ত একটু সমস্যায় পড়ছি দোস্ত কিছু টাকা লাগে, যে আগে টাকা লাগে বলতে হবে, তারপর বলবো কত টাকা কি কোন হিসাবে কতদিনের জন্য কোন পারপাসে দেওয়ার যুক্তি কি, তুই কেন দিবি আর আমি কত কবে ফেরত দিব, তোকে নিশ্চিত করলাম টেনশন করিস না টাকা তুই ফেরত পাবি, এই সমস্ত ব্যাখ্যা পরে আসবে, আগে বলতে হবে দোস্ত আমার টাকা লাগবে, ঠিক তেমনি এটা কি বলা হয় প্রয়োজনের অবতারণা, পরিস্থিতির অবতারণা প্রয়োজনের অবতারণা, আপনার বোনের বিয়ে, হ্যাঁ আপনার কিছু টাকা প্রয়োজন, আপনি আপনার স্যালারি এগেনস্টে অফিস থেকে 2 লাখ টাকা লোন নিতে চাচ্ছেন বা 3 লাখ টাকা লোন নিতে চাচ্ছেন, আপনি ম্যানেজারের কাছে কি বলবেন আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, এই কথা লাগবেন নাকি, এগুলো স্কুলে যে শিখাচ্ছে ওই সমস্ত কথার কোনো বেলাই নেই, সরাসরি পরিস্থিতি তুলে ধরতে হয়, তা খালি এতটুকু বলতে পারেন ডিয়ার স্যার স্যালুটেশন বললেন দিয়া লেটার হেড দিলেন, লেটার হেড দিয়ে আপনার প্রথম প্যারায় বলেন আপনি জেনে, আপনি জেনে খুশি হবেন যে আগামী মাসে অথবা আগামী 2 আগামী সপ্তাহে আমার বোনের বিয়ের দিনকাল ঠিক হয়েছে বা আমার বোনের বিয়ের অনুষ্ঠান বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠান, এই পরিস্থিতিতে আমার কিছু কি যেন বলে একটা আমার ছেলে আমার আমার একটা লোনের প্রয়োজন, এই পরিস্থিতিতে আমার কিছু টাকা প্রয়োজন, আমার একটা লোনের প্রয়োজন, বা সিম্পল কথা এটাকে আরো সুন্দর করা যাবে, আমি আজকে আপনাদেরকে প্রয়োজনটা বুঝাইলাম, তার মানে পরিস্থিতিটা কি আপনার বোনের বিয়ে, এই পরিস্থিতিতে অফিস কি থাকবে আপনার লোন দরকার, এই পরিস্থিতিতে আমার 2 সপ্তাহ ছুটি দরকার, এই পরিস্থিতিতে আমার এই জিনিসটা দরকার, এই যে আপনি কথাগুলো বললেন পরিস্থিতির অবতারণা প্রয়োজন, একটা চিঠি লেখার একটা মূল কারণ অবশ্যই আছে, একটা চিঠি লেখার একটা মূল কারণ অবশ্যই আছে, লোন দরকার এই দরকার সেই দরকার ছুটি দরকার ওটা দরকার ওটা পরিবর্তন দরকার ওটা অনুমোদন দরকার, ওটা একটা কিছু প্রয়োজন না হলে কেউ চিঠি লেখে নাকি, কখনোই না, অতএব ওই প্রয়োজনটাকে স্বাভাবিকভাবে তুলে ধরবেন দ্বিতীয় বাক্য, মনে রাখবেন এই দুইটা কথা মিলে যাতে 2 লাইন থেকে 3 লাইনের ভিতরে থাকে, 3 লাইন থেকে কমে থাকে কথাটা, এইখানে 2 থেকে 3 লাইন হবে তবে 3-এর নিচে থাকবে, এখানে গিয়ে শেষ হয়ে যাবে, এখানে গিয়ে শেষ হয়ে যাবে, 2 লাইনের পরে এখানে গিয়ে শেষ হয়ে যাবে, ছোট করে সুন্দর করে এটা গোছাবেন তাহলে চিঠিটা দেখতে ভালো দেখা যাবে, কিরকম দেখেন এই এখানে কি বলছি, দ্য ফার্স্ট প্যারা জেনারেলি স্টেটস 2 সেন্টেন্সেস, দ্য ফার্স্ট সেন্টেন্স ইন্ট্রোডিউসেস দ্য সিচুয়েশন অর দ্য কনটেক্সট ইন হুইচ দ্য লেটার ইজ বিং রিটেন, প্রথম বাক্যটা হবে সিচুয়েশন অথবা পরিস্থিতিটা প্রেক্ষাপটটা তুলে ধরবে, ইন্ট্রোডিউস করবে মানে তুলে ধরবে যেই প্রেক্ষাপটে এই চিঠিটা লেখা হচ্ছে, এন্ড দ্য সেকেন্ড সেন্টেন্স শর্টলি অ্যান্ড সুপারফিশিয়ালি ভাষাভাষাভাবে ইন্ট্রোডিউসেস দ্য নিড অর রিকোয়ারমেন্ট অফ দ্য লেটার, দ্বিতীয় বাক্যটা স্বাভাবিকভাবে ভাষাভাষাভাবে হালকাভাবে সাধারণভাবে এই চিঠিটার প্রয়োজনটাকে তুলে ধরবে, প্রথমে তাকে পরিচয় দিতে আমি এই এই কারণে আমি এখানে আসছি, এই কারণে আমি তোমার কাছে চিঠি লিখছি, ইট মে স্টার্ট উইথ অ্যান অ্যাকনলেজমেন্ট অফ দ্য প্রিভিয়াস করেসপন্ডেন্স, হ্যাঁ যদি আগের কোনো চিঠির পরিস্থিতিতে লেখা হয়ে থাকে যে তোমার সাথে যে আমার গত সপ্তাহে মিটিং হয়েছিল, হ্যাঁ হোটেল সোনারগাঁতে বসে, সেই আলাপের পরিস্থিতিতে আমি বলতে চাচ্ছি যে, অথবা চাকরি অ্যাপ্লিকেশন দেখানো অমুক তারিখের পত্রিকার বিজ্ঞাপন মোতাবেক, এভাবে আমরা বলি না, রেফারেন্স দিতে পারেন আপনি আগে, বিগত একটা চিঠি তার কাছ থেকে আসছে সেটা রেফারেন্স দিয়ে আপনি বলতে পারেন, বিগত চ্যাটার চিঠি দিয়ে তোমার এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে এই এরকম পরিস্থিতি প্রথমটা হতে পারে, সেটাও সিচুয়েশন তুলে ধরা, সেটাও প্রথম সিচুয়েশন, বিজ্ঞাপনে তোমার প্রথম আলোতে ওই বিজ্ঞাপন থেকে আমি এই পদের জন্য তোমার অ্যাপ্লাই করছো, আমি সেখানে প্রার্থী হতে যাচ্ছি, এটাও তো কিন্তু সিচুয়েশন তুলে ধরা, এটাও সিচুয়েশনটা তুলে ধরা, প্রথম বাক্যটি হচ্ছে সিচুয়েশনটা তুলে ধরা, দ্বিতীয় বাক্যটা হচ্ছে তোমার কি দরকার, কি কারণে তুমি চিঠিটা লিখতেছো সেইটাকে হালকাভাবে তুলে ধরা,
প্রিভিয়াস করেসপন্ডেন্স থেকেও হতে পারে। তোমার সাথে আমার একটা মৌখিক কথা হয়েছিল গত সপ্তাহে মতিঝিলে তোমার অফিসে বসে, সেই কথা পরীক্ষা তুমি আমাকে একটা দরখাস্ত দিতে বলছো, তো সেইটা আমি তুলে ধরবো। তোমার সাথে বিগত আলাপে তোমার আমাদের দ্য কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার আমার মাঝখানে মাঝখানে যে কনভারসেশন হয়েছিল, যে কথাবার্তা হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আমি আমার এই কাজের ব্যাপারে, এই প্রস্তাবের ব্যাপারে, এই প্রপোজাল ব্যাপারে আমি প্রস্তাব করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার এই দরকার, এরকম ভাবে কথাগুলো বলে নিতে হবে, সিচুয়েশনটা তুলে ধরা, তারপরে কি হচ্ছে পরিস্থিতিটা আর আপনার তোমার প্রয়োজনটা অবতারণা করা। যেমন দেখো আমি এখানে তোমাদেরকে এটা দিছি, আচ্ছা আমি ওখানে কোনো উদাহরণ আছে একটু দেখে নিই, আমরা এখানে একটু কোনো কথা, এখানে আর কোনো কথা, ইট ইজ বেটার টু কিপ দ্য ফার্স্ট প্যারা ফ্রম টু টু থ্রি লাইন্স, দুই থেকে তিন লাইনে রাখবা তুমি প্রথম প্যারা। It is a matter of great regret that we have recently experienced a big flood this year. Amra ei boshor sampriti ekta boro bonnar mukabela korechi. Like all other trades, our poultry business has also been severely affected in this flood. Ami tomaderke ekta kotha share kori, eta kotha ta bola thik hobe kina jani na, tarporo boli হঠাৎ করে একটা বিজ্ঞাপন হয়েছিল 2013 সালে সোনালী ব্যাংকের, মানে রেজাল্ট দেওয়ার বিজ্ঞাপনটা তো হয়েছে আগে, রেজাল্ট দেওয়ার পরে মাত্র 14 না 15 দিনের মধ্যে রিটার্ন পরীক্ষা ছিল, এরকম 15-16 দিন এরকম আমার যা মনে পড়ে 2013 সালে। তখন আমি তো কনফিডেন্সে কাজ করি, পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে ক্লাস নেওয়া লাগে আমার, এই কয়েকদিনের জন্য আমার করলো কি ব্যাংকের ক্লাস বিসিএস ক্লাস অফ করে দিল, বলে স্যার ব্যাংকে তো টিচার নাই, বিসিএস গুলো আপনি অফ করে দিন, বিসিএস গুলো নেবে আপনি, শুধু খালি ব্যাংকগুলো ঘুরে ঘুরে সব জায়গায়। এখন সব জায়গার ম্যানেজাররা তো জানো পয়সা কামাইতে চায়, ওরা করলো কি পনের দিনের জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম দিয়ে দিল, রিটার্ন লেটার লেখা, এই লেখা, সেই লেখা। তখন আমার যে চাপ কারে বলে নীলক্ষেত, ফার্মগেট, মালিবাগ, উত্তরা, আর বাইরে ছিল তিনটা জায়গা, ময়মনসিং, কি জানি বলো এটা রংপুর বরিশাল, ময়মনসিং রংপুর, এরাই কেবল তখন ব্যাংকের কোর্স ধরছিল, বরি খুলনা যাইতে ওকু রিকোয়েস্ট অহিনে কিছু ছাত্র ভর্তি করে ফেলাইছিল, কি জানি লোকটার নাম ছিল, নামটা ভুলে গেলাম, খুলনাতে, খুলনাতে কাকে আমি বিশেষ ক্লাস দিতাম। আমি বলি স্যার গিয়ার স্যারে বললাম, সি গিয়ার স্যার ও তো আমার খুলনা যাইতে বলতেছে, ওকে ওরা কয়ে আপনার 100 ছাত্র দিতে পারবে, আমি স্যার 100 ছাত্র, ও 100 ছাত্র দিলে যাবেন, আসলে স্যার আমার দায়িত্ব দিবেন আর কি, 100 ছাত্র সেখান থেকে দেখবো হঠাৎ করে এই 15 দিনের মধ্যে পয়সা, ওই 100 ছাত্র দিলে যাবেন, বলে দিন যে 100 ছাত্র দিলে যাবো, তো ওইখানে আর আমাকে পাঠায় নাই, আর এমনও পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে নিতাম, তবে এই রিটার্নের জন্য আমাকে কি জানি বলে রংপুরে 3 দিনের জন্য গেছিলাম, 2 দিন তখন 2 দিন করে দিয়েছিল, 2 দিন, আর ময়মনসিং তো স্যারের বোনের হাজব্যান্ডের ব্রাঞ্চ সবুজ, ওই ওর ব্রাঞ্চে ওজুর কেটে 3 দিন রাখছিল, আর বরিশালও 2 দিন, আর বাকি দিনগুলো ঢাকাতে। তখন দেখা যাচ্ছে আমার জন্য রাতে 10টার মধ্যে অফিস খোলা রাখতো, আমি এরকম তখন আমি 3-4টা চিঠি ফরম্যাট করে নিয়েছিলাম, ওইগুলি ছাড়া দেন পোলা মানে পড়াইতাম, মানে মোটামুটি একটা সবগুলো মিলে একটা চিঠি। তখন এই ব্যাংকের ম্যানেজার কাছে লোন চাই, এই এই চিঠিটা আমি একদিন নীলক্ষেতে রাতে দাঁড়া দাঁড়িয়ে পড়াচ্ছি, তখন রাতে 9টার ব্যাচ, ও সব ছাত্র বসেছে ক্লাস দেওয়া, ওই সময় ক্লাস নিচ্ছি, তখন আমি এই চিঠিটা বানাই ওদের পড়াইলাম, পরে প্রথম দিন ওখানে ক্লাস ছিল, ওইটাই আমি সব জায়গায় মোটামুটি এরকম 3-4টা চিঠি পড়াইতাম, তো এই চিঠিটা খুব বেশি পড়ানো হইতো। তবে শুনলে আশ্চর্য হবা, হুব হুব এই চিঠিটাই ওই পরীক্ষায় না, পরের আরেকটা পরীক্ষা আসছিল সেম, আমি যেরো চিঠিটা ইয়াটা লিখে দিছিলাম হেডিংটা যেরকম চিঠিটা 2014 সালে সম্ভবত, এটা 14 বা 13 শেষের দিকে এরকম হইতো, আমি আমি ভুলে গেছি, মানে কয়দিন পরে দেখি একটা ব্যাংকে হুব হুব আমি যেই দিয়ে শব্দগুলো লিখছি এইটাই আসছে চিঠিটা, এরপর থেকে চিঠিটা একটু মায়ের মধ্যে পড়ে গেছে আর কি। যাই হোক, অসাধারণ, এটা মানে কোইনসিডেন্টের মতো, ইটস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট। আচ্ছা একটা কথা শেয়ার করি, কখনো কিন্তু ফর্মাল চিঠিতে এরকম সংক্ষিপ্ত কোনো কথা লাগবে না, ইটস নো আই উড অথবা আই হ্যাড এরকম লাগবে না, ফর্মাল চিঠিতে এগুলো হয় না, ফর্মাল রাইটিং এ ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট উই হ্যাভ রিসেন্টলি এক্সপিরিয়েন্সড এ ফ্লড দিস ইয়ার, পরিস্থিতি তুলে ধরলাম, like all other trades our poultry business has severely been affected in this flood, eto poristhiti somosto byabshar moto amader ei poultry byabsha ei bonnay khub khotigrosto hoyeche, to thrive through these hard days ei kothin din gulo bitor diya jaite
we need to slightly reschedule our running loan installments. ওই ব্যাংকে আমাদের কাছে আগে থেকে একটা লোন ছিল, আমাদের লোন ইনস্টলমেন্টগুলোকে প্রতি মাসে মাসে লোন দিতে হয়, এটাকে আমরা একটু হালকাভাবে রিশিডিউল করতে যাচ্ছি, মানে দুইটা কিস্তি দিব না বা তিনটা কিস্তি দিব না বা দুই মাস পর থেকে আবার নতুন করে দিব, এইটাকে কথা। তাহলে মানে আমার এইটা হচ্ছে কথা। এখন আসে দেখি এই হচ্ছে আমাদের সিচুয়েশনের অবতারণা, প্রয়োজনের অবতারণা, এইটা কি আমাদের মূল কথা হচ্ছে আমাদের এখানে। আমরা এই 7:30, 8:30, 9:30 হয়ে যেতেছে নাকি, খেয়ালই তো করিনি আমি। আচ্ছা যাই হোক, আমরা আরেকটা মিডল প্যারা অর এক্সপ্লেনেটরি প্যারা। এখন আমি আলিওরকে বলবো, আলিওর শোন, এই যে পরিস্থিতি এইভাবে আমার টাকাটা তুই দে, এত টাকা দরকার, এত তারিখে দরকার, কালকে সকালেই টাকা দরকার, তুই আমার দে, আমি তোরা 10 তারিখে বুঝে দিয়ে দিব, চিন্তা করিস না। তাকে আমি বুঝাইতে হবে, পার্সিউ করতে হবে, এবং পার্সিউ কথাগুলোর মধ্যে লজিক থাকতে হবে। আর পার্সিউর মধ্যে একটা জিনিস অবশ্যই তুলে ধরতে হবে, যেটা দেওয়ার মধ্যে তোমার কোনো ঝুঁকি নাই। মনে রাখবেন, ব্যাংক কারে লোন দিবে জানেন, যার টাকা আছে, টিউশনি পয়সা পাইলে চলে, না পেলে চলে, কষ্ট করে করে চলে, কোনো মাসে ভালো চলে, কোনো মাসে খারাপ চলে, কোনো মাসে আলাদ বরাদ করে চলে, এই লোকের টাকা দেওয়া যাবে না। কারণ কবে টাকা পাইনি, কবে টাকা পাইনি, ও আমার খুব ক্লোজ বন্ধু, কিন্তু তারে দেওয়া যাবে না। লাগলে লাগলে 500 টাকা দিয়ে চালাইলাম, তুই যখন পারি দিস, কিন্তু 5,000 টাকা তার হালাত দেওয়া যাবে না। কারণ তার টাকা পাওয়ার নিশ্চয়তা নাই, কারণ তার টাকা, তার বাবা তারে টাকা পাঠায় না, বা সে নিজে কষ্ট করে চলে, কোনো মাসে পারে কোনো মাসে পারে না, নিজেরটাই হয় না। কিন্তু আলী যদি জানে যে সব সময় 10 তারিখের মধ্যে তার বাবা তার দরকার মাসে 10,000 টাকা 12,000 টাকা পাঠায় দেয়, কোনো মাসে কোনোদিন লেট হয় না, সবসময় সে খুব 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 ভালোভাবে সে চলে, তাহলে আলোর টাকা চাওয়ার সাথে সাথে আবার টাকা দিয়ে দিবে। এই জিনিসটা আলিওরকে প্রকাশ করতে হবে, ঠিক তেমনি ব্যাংকের ম্যানেজারকে মিডল প্যারাগ্রাফের মধ্যে এরকম একটা কথা প্রকাশ করতে হবে যে আমার আমাকে টাকাটা দেওয়ার কোনো ঝুঁকি নাই। এইগুলো কথাগুলো বললে চিঠিটা পরিপূর্ণতা আসে। যেমন দেখো আমি কি বলছি এইখানে, আমি তোমাদেরকে চিঠিটার মাঝখানে বর্ণনাটা এটা পরে দিব। এখানে কি বলছি, দিস প্যারা ক্লিয়ারলি এক্সপ্রেসেস দ্য কনটেক্সট অফ দ্য লেটার। এখনের লেখা চিঠিটার প্রেক্ষাপটটা পরিষ্কার করে জায়গায়, this para elaborately explains the need or demand or requirement for which the letter is being written. ei parar moddhe porishkar bhabe explain kore tomar proyojon ta, tomar dabi ta ki, othoba tomar requirement ta ki. ek ek karone chiti lagano hoy na, kokhono need, demand, kokhono proposal, kokhono ei sei sob kichu, for which the letter is being produced, je karone letter ta toiri kora hocche. it constitutes, construct to ki byakha kora, it constitutes things as much as it requires to inform or satisfy the recipient. এটা ব্যাখ্যা করে প্রয়োজনগুলো, রিকোয়ারমেন্টগুলো, যতটুকু এটা দরকার কি করার জন্য, ইনফর্ম করার জন্য অথবা স্যাটিসফাই করার জন্য, সন্তুষ্ট করার জন্য রেসিপিয়েন্টকে, যে যার কাছে চিঠিটা আমি লিখতেছি। ইট অলসো সামটাইমস ক্লারিফাইজ দ্য রিস্ক, যেটা কথাটা বললাম একটু আগে, ইস ইট অলসো ক্লারিফাইজ আ রিস্ক ফ্রি সিচুয়েশন ফর দ্য রেসিপিয়েন্ট টু টেক এ ফেভারেবল ডিসিশন অফ দ্য লেটার ফর দ্য লেটার। এই চিঠিটার পক্ষে সিদ্ধান্ত দেওয়ার জন্য তাকে একটা রিস্ক ফ্রি সিচুয়েশন তুলে ধরা হয়। কিরকম, ব্যাংকের ম্যানেজার কাছে বলতে পারি যে আমি যেহেতু পুরনো পোলট্রি ব্যবসা, হ্যাঁ আমার কাছে অনেক ডিম এবং মুরগির অর্ডার এসে বসে আছে এই বন্যা পরবর্তী পরিস্থিতি, কিন্তু আমি তাদেরকে আমার আমার ওয়ার্ক অর্ডার আছে আমার কাছে, কিন্তু আমি তাদেরকে মাল সাপ্লাই দিতে পারতেছি না, যেহেতু আমার কাছে প্রোডাকশন নাই, এখন আমার কাছে টাকা নেই, আমার কিন্তু এই মুহূর্তে এই জিনিসটা দরকার। তো এই রিস্ক ফ্রি সিচুয়েশন, এখন যদি তোমাকে আমি লোনের টাকা দিয়ে দিই তাহলে তো আমি এই প্রোডাকশনে যেতে পারবো না, কারণ ব্যাংক যদি বুঝে দেয় হ্যাঁ তার কাছে ওয়ার্ক অর্ডার আছে, তারপর অনেক কাস্টমার তার কাছে বসে দেয়, তারা টাকা দেওয়া যায়, কারণ আবার টাকা আসবে সে টাকা দিবে। তো ব্যাপারটা হচ্ছে তা, অথবা আমি আলিওরকে বলবো যে আলিওর দোস্ত, এই তুমি আমি এটা কর, কারণ আপনি তো জানো আমার আমার 10 তারিখের মধ্যে টাকা চলে আসে, 10 তারিখ আসা মাত্রই তুই টাকা পেয়ে দেবে, অথবা তোর কাস্টমার দিয়ে আব্বা তোর মোবাইলে টাকা পাঠাই দেবে, এইরকম একটা সিচুয়েশন তুলে ধরলে আলিওর স্বস্তি পাবে। এই কথাটা যাতে সিদ্ধান্তটা আমার পক্ষে আসে। In one word, this is the heart of the letter, which tries in all respects to bring forth a positive outcome for the letter. এক কথায় এটা হচ্ছে লেটারের হার্ট, যেটা নাকি আমার লেটারের জন্য একটা পজিটিভ আউটকাম নিয়ে আসবে। যেমন আমি এখানে চিঠির মধ্যে, আচ্ছা সরি সরি সরি, কথা ক্লিয়ার? আচ্ছা এখানে
try to restrict this middle para between 4 to 5 lines ek dui line dekhi dekhile kichu jay ashe na kichu jay ashe na dekho we are grateful to your esteemed bank authority for sanctioning a term loan of 25 lakh in favor of our fresh poultry farm oje amar farm in june 2019 amra tomar poultry farm er kache amra khub সম্মানজনক ভাবে তোমার সবারই তো ব্যাংক অথরিটির পাশে আমরা খুব কৃতজ্ঞ হবে আমাদের কত সালে একটা 19 সালে আমাদেরকে 25 লাখের একটা লোন দিয়েছিল এন্ড উই উইল অলসো সে দ্যাট অল দ্য ইনস্টলমেন্টস হ্যাভ বিন ডিউলি পেইড ফর দ্য লাস্ট 13 মান্থস আমরা এটাও বলতে চাচ্ছি যে বিগত 13 মাস যাবত সমস্ত ইনস্টলমেন্ট ঠিকভাবে দেওয়া হয়েছে অ্যাজ ইউ নো দিস ইয়ার ইট ওয়াজ এ সাডেন ফ্লাড অ্যালং উইথ এ হেভি রেইন এন্ড উই কুড নট কুইকলি শিফট দ্য চিকেনস টু এনি সেফ প্লেস আর তুমি জানো এই বছর হঠাৎ একটা বন্যা হয়ে গেছে এবং খুব ভারী বর্ষণ ছিল এই করে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একটা সেফ প্লেসে স্থানান্তর করতে পারি নাই এজ এ রেজাল্ট লট অফ চিকেনস ডাইড ইনস্ট্যান্টলি এন্ড মেনি ডাইড ভেরি উইদিন সাম ডেজ ইন দ্য ফ্লো মেনি ডাইড উইদিন সাম ডেজ এটা আমি একটু এখানে একটা লেখা ভুল আছে এটা কি ইয়া করে এটা তো অন্য শব্দ ঢুকাইছিলাম পরে আবার চেঞ্জ করছি এই যে ওইটা রয়ে গেছে আর কিছু কিছু মারা গেছে আর কিছু কিছু আর কয়েকটা একদম পরপরই ফ্লোতে মারা গেছে অন দা আদার হ্যান্ড আওয়ার পোলট্রি বিজনেস হ্যাজ ইয়েট টু রিসিভ এনি কম্পেনসেশন ফ্রম দা গভর্নমেন্ট ইন দিস গ্রাউন্ড আর অন্য ক্ষেত্রে আমাদের পোলট্রি ব্যবসা সরকারের কাছ থেকেও কোনো ক্ষতিপূরণ এই ক্ষেত্রে আমরা পাচ্ছি না এখনো পাই নাই As a result, we are barely able to pay the monthly installments to your bank regularly. Our follow-up is amra tomar oi je barely hardly barely scratch dhorte gele pari na bolle chole amra tomar banker kache ei jinish ta ke monthly installment ta ke amra regular pay korte partechi na bolle chole we still have 17 installments to repay the loan amra amader ekhono 17 installment baki ache in these circumstances we will be highly obliged to your authority if you could reschedule the loan installment taking it to 25 months instead of 17 months where each installment will stand 18000 taka in lieu of 110000 taka present কত সুন্দর করে কথাটা ঘুরাইছি দেখেন এই ক্ষেত্রে আমি এই টেলিভিশন না কার কি খোলা বন্ধ করো হ্যাঁ এই ক্ষেত্রে আমি তোমাকে বলতে চাচ্ছি আমাদের তো 17টা ইনস্টলমেন্ট বাকি আছে এই ক্ষেত্রে তুমি আমাদেরকে এটা 25টা ইনস্টলমেন্ট করে দাও যাতে আমরা 80000 টাকা করে মাসে দিতে পারি যেটা এখন 110000 টাকা করে দেওয়া হচ্ছে দেখছেন বিস্তারিত জিনিসটা বলা বিস্তারিত বলা এটাই হচ্ছে আমাদের আমাদের গেল কি মিডল প্যারা মিডল প্যারা গেল মিডল প্যারা পরে আমাদের আসলো মিডল প্যারা আমরা বলেই ফেলাইলাম এরপর আসে দেখি আমাদের ক্লোজিং প্যারা ক্লোজিং প্যারার মধ্যেও দুটো কথা হবে ভালোভাবে শোনো ক্লোজিং প্যারাতেও দুটো কথা হবে এটা বেসিক ইয়া বোঝাচ্ছি লেটার টু লেটার ভেরি করতে পারে সামান্য তবে এগুলি জানা থাকলে অনেক কাজ করা যায় 80% 90% কাজ হয়ে যায় ক্লোজিং প্যারাতে এইখানে প্রথম বাক্যটা হবে ভালোভাবে শুনেন সবাই আছেন ক্লাসে নাকি নাই আমি একলাই কথা বলছি না স্যার আছি স্যার আছি আচ্ছা ক্লোজিং প্যারাতে শুরুর বাক্যটা কি হবে শুরুর বাক্যটা হবে ওই বাক্য যেই বাক্যটা এতক্ষণ যাবত তার সেই ডিয়ার সারি তার মুখের যত কাহিনী তার সাথে করলাম এত কিছু করার একটা কারণ আছে না আমি কি চাই আমি এই জিনিসটা চাই তুমি প্রথম প্যারায় ভাষাভাষাভাবে বলছিলাম তোমার কি প্রয়োজন দ্বিতীয় প্যারায় ব্যাখ্যা দিছো তৃতীয় প্যারার শুরুতে ক্লিয়ারলি বলবা একদম ক্লিয়ারলি পরিষ্কারভাবে তাকে তার কাছে রিকোয়েস্ট করবা কি তুমি তাকে করতে বলতেছো কি তুমি তার কাছে চাও তার কাছে কি অনুমোদনটা দরকার এটা হচ্ছে প্রথম লাইন এতক্ষণ বলছো আমার বোনের বিয়ের জন্য এই লাগবে এখন তুমি বলো যে আমার বোনের বিয়ের জন্য এই বিয়ের জন্য আমাকে 7 দিনের ছুটি দানে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত তুমি ছুটি দানে বাধ্যবাধিত করবা এই পরিষ্কারভাবে তৃতীয় লাইনের প্রথম প্যারা হবে এতক্ষণ যাব যত রকমের কথাবার্তা বলছো পারসিউ করছো বুঝাইছো মিডল প্যারা ওপেনিং প্যারা এত কিছু করার মূল কারণটা কি তাকে তুমি কি করতে বলতেছো সেইটাকে পরিষ্কারভাবে তার এখানে তাকে ব্যাখ্যা করা ক্লোজিং প্যারা আচ্ছা
আর একটা কথা হবে, ভালোভাবে শোনো, ভেরি ইম্পর্টেন্ট কথা। প্রথম প্যারা হচ্ছে, প্রথম লাইন হচ্ছে এইটা, দ্বিতীয় লাইনটা হবে এই কাজটা করার পর ফলে সে যে তোমার যে সহযোগিতা করলো এইটার জন্য তাকে একটা মানবিক, একটা মানবিক কমপ্লিমেন্ট দেওয়া, মানবিক ভাবে সে যে আগাই আসলো তোমাকে সহযোগিতা করার জন্য, এই জিনিসটাতে তাকে এই উন্নয়নে, এই কাজে, এই উপকারে সমাজের এখন আর মানে কোন একটা পরিস্থিতিতে সব জায়গায় তার একটা, তার একটা কি বলবো, অ্যাকনোলেজমেন্ট দেওয়া, তাকে একটা স্বীকৃতি দেওয়া যে এখানে তুমি একটা বিরাট ভূমিকা রাখলা। আমার বোনের বিয়েতে যদি আমার এমডি বা আমার যা ফাইন্যান্স ম্যানেজার যদি আমাকে 3 লক্ষ টাকা মঞ্জুর করে, তাহলে আমি কি বলবো ফাইনাল প্যারার এই কথাটা বলবো যে টাকাটা তো মঞ্জুর করতে যাচ্ছই, আর এই মঞ্জুর করার মাধ্যমে আমার বোনের বিয়েটাকে সুন্দরভাবে সুসম্পন্ন করার ক্ষেত্রে তোমার এখানে একটা অভিভাবকের ভূমিকা তুমি বিশেষভাবে পালন করলা। তাকে একটা মানে মানবিক বা একটা সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়া, যেটা হচ্ছে নর্মালি অফিসিয়াল ব্যাপার থেকে আলাদা। তুমি পোল্ট্রি ব্যবসার জন্য আমাদেরকে যে ইনস্টলমেন্ট করে দিলে, এত শুধুমাত্র আমাদেরকে ব্যবসাটাকে তুমি সহযোগিতা করলো না, বরং পোল্ট্রি ব্যবসাটাকে এই এলাকা অত্র এলাকা পোল্ট্রি ব্যবসাটাকে এটা সংশ্লিষ্ট এই ব্যবসার সাথে যারা যারা জড়িত আছে, যারা যারা এই ব্যবসার সাথে যদি সাথে কম বেশি ক্ষতি করছো, সবাইকে এই দুঃসময়টা কাটাইতে তুমি একটা বড় ব্যাপক ভূমিকা রাখলা। এইরকম একটা ফাইনাল কথা ব্লাস্টে বলতে হবে, তাহলে জিনিসটা একটা সুন্দর সুন্দর একটা টেস্ট আসে, চিঠির একটা ফিনিশিং আসে। Here the first sentence clearly states or entreats. Entreat মানে অর্থে কি? Entreat, entreat মানে অনুনয় করা, মিনতি করা। হ্যাঁ, বিনয় না, বিনয় না, বিনয় হচ্ছে অন্য জিনিস, বিনয় হচ্ছে পলাইটনেস। Entreat মানে অনুনয় করা, সামিন আসমিনের গেলে আমি মিনতি করে গেলাম, হ্যাঁ আছে না ওই সামিন আসমিনের গেলে, entreat করা, মিনতি করা, অনুনয় করা, প্রার্থনা করা, প্রার্থনা করা। আর implore, implore মানে implore, P-L implore হচ্ছে অনুনয় করা, অনুনয় করা। আর entreat মানে মিনতি করা, মিনতি করা। implore মানে অনুনয় করা। implore কোন কোন জায়গা যায় খুব, যদি হ্যাঁ প্রেসিডেন্টের কাছে implore করতেছে, রাষ্ট্রপতির কাছে, হ্যাঁ মন্ত্রীর কাছে implore করতেছে এরকম, হ্যাঁ চার্চ এর প্রধানের কাছে implore করতেছে এরকম হতে পারে, সেটা আনলাস নরমালি entreat হয়। state of entry final sentence টা কি করে, first sentence টা state or entreats the response required from the recipient. Recipient এর কাছে তুমি কি রেসপন্সটা চাচ্ছ, তার কাছ থেকে কি করাটা চাচ্ছ, কি করতে হবে, তার কি করে দেওয়া দরকার, সেটাকে ক্লিয়ারলি তাকে বলো। Of course here the tone has to be very formal and humble. তাকে সরাসরি বলতেছে কথা সত্য, কিন্তু তোমার কথার টোন ফর্মাল হইতে হবে এবং হাম্বেল হইতে হবে, বিনয়ী হইতে হবে। হাম্বেল মানে বিনয়, হাম্বেল বিনয়ী কথা, বিনয়ের সহ বলতে হবে। The second sentence is an abstract one. Second বাক্যটা একটা abstract বাক্য, কি বাক্য, which says how generous and benevolent the recipient has been. যেই বাক্যটা বলবে কতটা উদার, কতটা হিতোপকারী এই আমাদের ডিয়ার স্যার হইতে যাচ্ছে, কে কি করে, or how greatly he has contributed, অথবা কতটা বিরাট ভাবে সে অবদান রাখতে যাচ্ছে, কি, to the situation by approving or granting or allowing the prayer of the letter. এই লেটারের প্রেয়ারটা অ্যাপ্রুভ করে অথবা গ্র্যান্ড করে অথবা অ্যালাউ করে সে কতটা ব্যাপকভাবে তার ভূমিকা রাখতে যাচ্ছে, অথবা কতটা উদারতার সে পরিচয় দিতে যাচ্ছে, অথবা কতটা হিতকর সে হয়েছে, এই কথাগুলো লাস্ট ফাইনাল বাক্যতে এটা বলে দিতে হবে। এটা তার যার যার লেখার উপরে। এই বাক্যটা এই শেষেরটা 3 থেকে 3.5 লাইন উইল গিভ এ ভেরি ডিসেন্ট লুক, তবে 3 লাইনের নিচে থাকলে ভালো, ডিসেন্ট সর্বোচ্চ 3-3.5 লাইন, বেশি যাওয়ার দরকার নেই। যেমন ওইটাতে আমি বলতেছি, এখানে দেখেন এটা ফাইনাল সেন্টেন্সটা দেখেন, একটু বন্ধ রাখেন ফাইনাল কথাটা শুনেন একটু কষ্ট, আমি লেটারটা আপনাদের চোখের সামনে কষ্ট করে একটা ফিনিশিং নিয়ে আসতে চাচ্ছি, যাতে পরবর্তী প্র্যাকটিস করা আমার যথেষ্ট সময় পাই। সো উই দেয়ারফোর এন্ট্রিট ইউ টু কাইন্ডলি এক্সটেন্ড আওয়ার লোন রিপেইং পিরিয়ড টু 25 মান্থস অ্যান্ড হিল আস টু ওভারকাম দ্য হার্ডেলস উই আর ফেসিং ইন দিস পোস্ট ফ্লাড সিচুয়েশন। তাই আমরা আমরা অনুরোধ করতেছি তোমার কাছে, টু কাইন্ডলি এক্সটেন্ড, বর্ধিত কইরা দাও, দয়া কইরা আওয়ার লোন রিপেইং পিরিয়ডটাকে টু 25 মান্থ, 25 মাসে তুলে দাও, অ্যান্ড হিল আস, আমাদেরকে একটু
খেলা দাও, সহযোগিতা করো, একটু পুশ করো, হিল মানে পুশ করা, পায়ের গোড়া লেখে বলে হিল, মানে কাউকে তো সহযোগিতা করা উপর দিকে ওঠার জন্য। হিল আস টু ওভারকাম দ্য হার্ডেলস, এই বাধাগুলিকে ওভারকাম করার জন্য। কোন বাধাগুলি? উই আর ফেসিং ইন দ্য পোস্ট ফ্লাড সিচুয়েশন, বন্যা পরবর্তী সিচুয়েশনে, আমাদের এই বন্যা পরবর্তী সিচুয়েশনে আমাদেরকে তুমি সহযোগিতা করো ওঠার জন্য, এই এই বাধাগুলো হার্ডেলগুলো কি অতিক্রম করার জন্য, ওভারকাম করার জন্য। Moreover, this will be a great contribution to the whole poultry industry, our business, and to all directly or indirectly associated to. Moreover, eta hobe ekta birat obodan to the whole poultry industry, somosto poultry industry te, our business, amader byabshate, and to all somosto loker proti jara prottokkho othoba porokkho bhabe amader ei byabshar sathe jorito associated. এই বাক্যটা অন্য রকমের পড়াশোনা, এটা পড়াতে অনেক কথা বলতে মোটামুটি ভালোই কথা বলি, আজকে পড়াবো না। তো আমি কি বোঝাতে পারছি প্রথম পারা, দ্বিতীয় পারা, তৃতীয় পারা কি ধরনের জিনিস দিয়ে সাজাইতে হয় আলিউর ভাই? জি স্যার, খুব ভালো লাগছে স্যার। আমি তো এখানে লিখে দেখাইছি, আপনি বাজারে যত বই আছে একটা বইয়ের সাথে আমার কথাগুলোর মিল সিল যদি 5% পান আমার বইলেন, মানে আমার নিজের লেখাগুলি কিভাবে লিখছে আমাদেরকে ইউনিভার্সিটি শিখাইছে, আমাদের জায়গা মতো শিখাইছে। এগুলো আমি বহুত কর্পোরেট জগতে আমি ট্রেনিং দিছি আল্লাহর মতে, তা আমার তো ক্ষুদ্র সরিষা পরিমাণ হইলো, তার সো 100 ভাগের এক বড় একটা অভিজ্ঞতা আছে সেটা থেকে লেখা। কারণ আমি আমি নিজে সিএমএ তে পড়ছি, দুই নম্বর কথা হচ্ছে আমি কর্পোরেট লেভেলে আমি বহুদিন ট্রেনিং প্রোভাইড করছি লেটার রাইটিং ফ্যাকাল্টিগুলোর উপরে, সেটা থেকে। এটা কোনো আহামরি কোনো জিনিস না, আপনারা জিনিসটা আমি জানি, আমি বলি ভালোভাবে জিনিসটা শেখেন। আর বইয়ের যে গাইডে যেগুলি লেখা থাকে, কথাবার্তা ভালোই লেখা থাকে, অনেক জায়গায় অনেক সুন্দর লাগে, কিন্তু তারা ফরম্যাটটাকে ফলো করে না, মনে করেন পেজের নিচে একটু জায়গা আছে ঠাই সাথে সরিয়ে হেঁটে দাঁড়া করাই দেয়, কথা বোঝা যাচ্ছে? কিন্তু না, আপনাকে জিনিসটা টোটাল ফরম্যাটটা জানতে হবে। আমি দেখেন এক একটা লাইন পড়াচ্ছি, পাশে একটা চিঠির নমুনা রাখতেছি, এক একটা প্যারা পড়াচ্ছি, পাশে চিঠিটা নমুনা রাখতেছি, কেন? যাতে আপনি আমি ওই খালি যদি এটা পড়াই দিতাম আপনার কাছে মূল জিনিস খালি দেখতেন, হ্যাঁ, কিন্তু এটার পুরা চেহারাটা দেখতে পারতেন না, নাকি এরকম? হ্যাঁ, এরকম আপনার গ্রামটা এরকম, আপনার গ্রামটা সামনে আছে পুকুর আছে, তারপরে আপনার বাড়িটা এরকম, আপনার গ্রামের পাশে একটা নদী চলে গেছে, পরে সুন্দর একটা সড়ক আছে, ওই পাশে পাহাড় আছে, এই জিনিসগুলো বলতেছেন শুনতেছি, কিন্তু প্রতিটা বলতেছেন আর গ্রামের ছবিগুলো আমাকে একটু একটু দেখান, তাহলে আমার জিনিসটা একদম একাকার হয়ে যায়, বুঝা শুনে মিলেমিশে। এই জন্য আমি পাশের চিঠিটাও রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য। এরপর আমি আপনাদেরকে পুরো জিনিসটা যখন কমপ্লিটলি বোঝানো হয়ে যাবে, আমি টোটালটা একটা ফুল একটা চিঠি পিডিএফ ফাইলে আপনাদের হাতে দিব। আবার এই যে কথাগুলো আছে না, এই যে ক্লোজিং পড়া, এই পুরো নোটটা আপনারা পাবেন, তখন আপনার কাছে একটা ভালো একটা অ্যাসেট হিসেবে থাকবে, পড়াশোনা করতে হবে। এরপরে আমি আপনাদেরকে বেশ কিছু ফরম্যাট দিব, হ্যাঁ, রিকোয়েস্ট লেটার কিভাবে লিখতে হয়, তারপরে অ্যাপ্রুভাল লেটার কিভাবে লিখতে হয়, তারপরে এই লেটার সেই লেটার কিভাবে লিখতে হয়। একটা কথা মনে রাখবেন, লেটার রাইটিং কিন্তু একটা বিরাট ক্রেডিট, সুন্দর চিঠি লিখতে পারা কিন্তু আপনাকে অনেক দূর দিয়ে যাবে, অনেক কাজ করাবে, আপনাকে কোম্পানি খুব দাম দিবে, যে কোনো পরিস্থিতি দেখাবে। সুন্দর চিঠি লিখতে পারা একটা বড় ব্যাপার, চিঠি নিয়ে বহুত কথা আছে, চিঠি নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা আছে, আগামী ক্লাসে বলবো ইনশাল্লাহ, আগামী ক্লাসে চিঠি নিয়ে অনেক ভালো ভালো কথা আছে, কোন ধরনের চিঠিগুলো পড়তে হয়, কোন আবার চিঠি কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, কোনো চিঠি ফেলে দিবেন না। পেপার কাটিং আছে না, অনেক সময় চিঠি মিটি আসে, এগুলি সামনে পেলে কেটে রেখে দেবেন। আমার কাছে বহুত ফাইল আছে, আমার পিছে এক ফাইল দুইটা ফাইল আছে, অনেক রকমের কাটিং ওইগুলির মধ্যে আছে, হ্যাঁ, মরা মানুষের কাটিং আছে, মরা মানুষ, মরা মানুষ বুঝুন তো, এই মুহূর্তে আপনার কোম্পানির অমুক মারা গেল, আপনার কোম্পানির অমুক মারা গেল, হ্যাঁ, তার একটা 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 সুখ বার্তা দেওয়া লাগবে না, এই তামান না? জি স্যার, এরকম তো দেওয়া লাগে পেপারে, তামান না? নাই না জি স্যার, ওই যে তামান না কই, তামান না কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, হ্যাঁ, সুখ বার্তা, আলীর ভাইয়ের বিয়ে হইলো, সুন্দর, ও মাই গড, ব্যাংকের সিনিয়র অফিসার চাকরি হওয়ার 3 বছর পরে বিয়ে করলো, এখন প্রিন্সিপাল অফিসার হইয়া যায় যায়, বিয়ে তো করছেন বিশাল বড় লোকের মেয়ে বিয়ে করছে, একেবারে দামি শ্বশুর, অনেক দামি ব্যক্তি, আল্লাহ না করুক এরকম ঘটনা, পরিস্থিতি বা মন মাইন্ড করেন না, আমি পরিস্থিতি বলার জন্য বলতেছি, এখন হঠাৎ করে শ্বশুর মারা যাইতেই পারে, ঠিক কিনা? আর আপনি তখন তো সিনিয়র প্রিন্সিপাল অফিসার, এই বয়সে শ্বশুর মারা গেছে, বহুত আত্মীয় স্বজন আসছে, আর আপনার দাম তো আলাদা, আপনি মাসাল ইংরেজি সব ভালো জানে, এক সময় আপনার সম্বন্ধে এসে বলে যে আলিওর একটা কাজ করো, ওই যে আব্বার নামে কালকে একটা পেপারে সুখ বার্তা দিবো, তুমি লিখে দাও, বাংলা একটা লেখো, ইংলিশে লেখো, সুদীর প্রথম লোক যাবে, ডেইলি স্টারে যাবে, তখন আসলে কি করবেন, তখন কি লাগবেন না লাগবেন, পিসের পত্রিকা টত্রিকা, তখন সালারে গিয়ে করবেন, সালিরে করবেন, পত্রিকা রাখে কোন জায়গায়, পুরান পত্রিকাগুলো এই ঘাটাঘাটি কি শ্বশুর মাটি দিবেন, জানা যায় যাইবেন, আপনার নিজের টেনশন শুরু হয়ে গেছে, কারণ কালকে পত্রিকা, মানে আপনার তো দাম দিয়ে ফেলাইছে তারা এই জায়গায় যে হ্যাঁ আলিউর পারবে এটা লিখে দিতে, আর কেউ পারবে না, তখন বিপদে পড়ে দেবেন। এই জন্য একটা
ইংরেজি একটা বাংলা সুন্দর মতো কাইটা সবসময় মুখস্থ করে রেখে দিবেন কি লিখতে হয়। আবার নতুন মরা পুরান মরাও আছে, নতুন মরা মানে কি হঠাৎ করে বইরা গেল, পুরান মরা হচ্ছে মৃত্যুবার্ষিকী, মৃত্যুবার্ষিকীতে কি লিখতে হয়, আপনার কোম্পানির ইয়া বললো যে আমাদের চেয়ারম্যান স্যার মৃত্যুবার্ষিকী আগামী দিন আপনি একটা আমরা একটা মৃত্যুবার্ষিকী একটা শুভবার্তা দিব, তাহলে কি দেয়। এই জন্য চারটা জিনিস হয়, একটা বাংলা, একটা ইংরেজি, একটা নতুন মারা গেল, একটা মৃত্যুবার্ষিকী, এগুলি শিখে রাখা খুব জরুরি। কিন্তু হঠাৎ করে জীবনে কাজে লেগে যায়, হঠাৎ করে জীবনে কোনো একটা কাজে লেগে যায়, এগুলি জানা খুবই। আপনার আপনার অধীনস্থ একটা লোকের একটা প্রশংসা পেয়েছে, চাকরি ছেড়ে চলে যাচ্ছে, তাকে একটা প্রশংসাপত্র লিখে দেবেন, কি লিখবেন, এই ফরম্যাটটা জেনে রাখা দরকার। এগুলি খুব কমন কিছু ফরম্যাট আছে। আরেকটা ফরম্যাট আপনারা সবসময় ভালোভাবে জানবেন, সেটা হচ্ছে একটা কভার লেটারে কি লিখতে হয়। চাকরির জন্য অ্যাপ্লাই করেন না, সিভির উপরে একটা কভার লেটারে কি লিখতে হয়, এটা এটা সবসময় একটা বানায় রাখবেন, সুন্দর করে একটা বানায় রাখবেন, পিডিএফ ফাইলে রেখে দিবেন। এটা কভার লেটার তো পাল্টাবেন নাকি, আপনি যা যা ডিগ্রি লিখে নিয়েছেন সব তো একই নাকি? এই এই পৃথিবীর বহু লোক আছে তাগর পুরা প্রোফাইলটা সেট করে খালি বসে রাখছে, বিভিন্ন পত্রিকা বিভিন্ন কোম্পানি, খালি মরবো আর খালি নামটা পাল্টে কোন ডেটে মারা গেছে লাগাই দিবে, বাস শেষ। যেমন শেষ মুহূর্তে কারা কারা আছে এরকম পৃথিবীতে, তোমার আশা সাহেব মারা যাবো বা অমুক সব বিশাল বিশাল একজন ব্যক্তি উনি মারা যান, কোম্পানি সব প্রোফাইল সেট করে রাখছে, পুরো একটা পেপার পেজ, মারা যেদিন যাবে ওই দিনের ডেটটা খালি চেঞ্জ করে পুরো জিনিস খালি বসাই দিবে, পরের দিন পত্রিকা চলে আসবে, ওনার জীবনে সারা জীবন নিয়ে কথা। যাই হোক, এটা মজা করার জন্য বললাম। আমাদের আমরা এই পর্যন্ত আমি দেখালাম, আপনারা ইনশাল্লাহ আগামী ক্লাস কি বার দিন, আমি পাঠাই দিতে পারি, আপনি যেই দিনই খুলেন, শুক্রবারে খুলেন আর শনিবারে খুলেন, আপনি যখন খুলবেন তখন থেকে 15 মিনিট সময় পাবেন, বাস শেষ। ও2 বন্ধ হয়ে যাবে, ও2 বন্ধ হয়ে যাবে, ও2 বন্ধ হয়ে যাবে আপনার পরীক্ষা। তাহলে আমরা শুক্রবারই পাঠাই, হ্যাঁ শুক্রবারে পাঠাবো, আমি দেখবো কার কার রেজাল্ট শুক্রবারে আসছে নাকি কি আগে রবিবারে পরীক্ষা দিছে, এটি আমার দেখার বিষয়। অন্য সব ডেট উল্লেখ থাকবে, ফিডব্যাক উল্লেখ থাকবে। অতএব ভোকাবুলারিটা ভালো, ওটা কিন্তু এখন খুব সিরিয়াস ব্যাপার, ভোকাবুলারি হচ্ছে আপনার চাকরিটা পাওয়াই দিবে, মনে রাখবেন 70% কাজটা করে দিবে ভোকাবুলারি, 70 ভোকাবুলারি। যখন এমসিকিউ যখন ভোকাবুলারিতে আপনি ভালো করবেন, আপনার ইজিলি রাইটিং পার্ট ভালো হবে, হবে কি হবে কি না আলীর ভাই বলেন। জি স্যার, জি স্যার। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমরা কথাগুলো বললাম লিখলাম, যে ইংরেজি 2 লাইনটাই না লিখতে পারে না, 2 লাইন বা 2টা শব্দ, তার কাছে কি এই কথাগুলো কোনো অর্থ আছে? না স্যার, কোনো অর্থ নাই স্যার। প্রয়োজনের অবতারণা, সিচুয়েশনের অবতারণা তুমি করতে পারবে? সেই যে আমি গত রাতে একটা আম খাইছি, ইংরেজি কি যে বলতে পারে না? আমি গত রাতে একটা আম খেয়েছি, এই ইংরেজিতে বলতে পারে না, সে এটা লিখতে পারবে? তার এগুলি করার কোনো দরকার আছে? এই জন্য এমসিকিউ ভেরি গুরুত্বপূর্ণ দাদা, এমসিকিউ আগে ভালো করে শিখতে হবে। কেউ যদি এখন রিটার্ন দেয়, রিটার্নের পাশাপাশি এমসিকিউ দুর্বল থাকলে এমসিকিউ শক্ত করবে, যেমন আপনারা এমসিকিউটা শেষ করছেন কিন্তু এমসিকিউটা রিভিউ করবেন রেগুলার। আর আমি যে সেন্টেন্স কারেকশন এসে আগামী সপ্তাহ থেকে শুরু করে দিব, আমাদের গ্রামার পার্ট শেষ আলোনা মতে ভোকাবুলারি ধরে ফেলেছি, ভোকাবুলারি 10টা শিট পড়ানো হয়ে গেলেই আমাদের ওখানে টেস্ট, আর টেস্ট তো শুরু হয়ে গেল অলরেডি, ভোকাবুলারি নিয়ে আর টেস্ট চলতে থাকবে, ভোকাবুলারি চলবে। 20টা 25টা শিট সেট করলে দেখবেন আপনার আপনার শরীরে শক্তি অন্যরকম হয়ে গেছে, তখন মন চিন্তা ভাবনা আলাদা হয়ে যাবে। দেখেন আপনি খালি 30টা শিট শেষ করেন, 30টা শিট শেষ করলে দেখবেন কি আপনার নিজের মধ্যে অন্যরকম, হঠাৎ করে একটা লোকের ব্যাংকে যদি কোটি কোটি টাকা চলে আসে তাহলে কি তার চলাফেরা কথাবার্তা আলাদা হয়ে যাবে না? এবং আগামী সপ্তাহে নিব যতটুকু সময় পাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, হ্যাঁ থ্যাংক ফর জয়নিং মি, আমাদের নেক্সট ক্লাস হবে সোমবার দিন ইনশাআল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।